এদেশে ইসলামের নাম নিয়ে যারাই কথা বলে তারা তো কোরআন দিয়েই বলে নাকি? এরপরও এত দল, এত মত কেন? আমি নাম নিলাম না, চট্টগ্রামে কি ফরিদপুরের এক জায়গায় গিয়েছিলাম, আসরের নামাজ আদায় করার পর ইমাম সাহেব ঘরে বসলেন, অনেক কোরআনে কারিম থেকে একটা আয়াত তেলাওয়াত করার পরে অর্থ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতটা পড়ার পরে বাংলা অর্থ করলেন, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে তোমাদেরকে একটা ওসিলা তালাশ করা লাগবে, সেই ওসিলা হচ্ছে এই যে পেছনে যিনি শুয়ে আছেন, এই পীর সাহেব। যে যা বললাম এতটুকু পর্যন্ত বলার পরে এর পরের শব্দ উনি আর বললেন না, এ পর্যন্ত কি কোরআন দিয়ে কথা বলার পরে কি বুঝলেন? অনেকে নাউজুবিল্লাহ অলরেডি বলে ফেলেছেন, অথচ আপনার কোরআন নিয়ে ওইরকম গভীর বিষয় আপনারা জাননি। আমি আমার ছোটবেলা থেকেই কোরআনের উপরে আসি ইনশাআল্লাহ, কারণ আমার কোরআনের উপরে হাফেজি পড়তে ছয় মাসের কিছুদিন বেশি লেগেছিল। এরপরে কওমি মাদ্রাসায় কোরআন কেন্দ্রিক ছিল, আলিয়া মাদ্রাসায় কোরআন কেন্দ্রিক ছিল, বিশ্ববিদ্যালয়ে আমার তাফসিরে অনার্স মাস্টার্স সব কোরআনের উপরে। তা আয়াত শোনার পরে বাংলা অর্থ শুনি আমি যা বুঝলাম, এখানে ওসিলা শব্দের ব্যাখ্যা উনি প্রথম বললেন যে ওসিলা তালাশ করো আল্লাহকে পাওয়ার জন্য, আর এই ওসিলা হচ্ছে এই জিনিস হয়ে আছে পীর সাহেব বা আল্লাহর ওলি। যে অর্থ হয়েছে কথা কে দিয়ে বলিস বলেন? নবীজিকে বললেন মান কলা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা কি বলে? এ কথা কি সত্য হয়েছে? ব্যাখ্যাটা হয়েছে কিন্তু মন গড়া। আবহমান কাল থেকে বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ থেকে শুরু করে আজ পর্যন্ত যারা তাফসির লিখেছে, যদিও হক আদায় করতে কিয়ামতের আগে কেউ পারবে না, পারবে? কোরআনের তাফসির লিখে হক আদায় করা সম্ভব না। মানুষ তো মানুষ, তামাম পৃথিবীর মানুষ আর জিন এক হয়ে দুনিয়ায় যত সাগর নগর আছে সব যদি কালি বানিয়ে পৃথিবীর গাছগুলোকে কলম বানিয়ে লিখতে আরম্ভ করে, কিয়ামত এসে যাবে কোরআনের কোনো শব্দের ব্যাখ্যা লিখে শেষ হবে না। তো এইটা এই দেড় হাজার বছরে তাফসির লিখে ব্যাখ্যা লিখে আপনি হক আদায় করে ফেলবেন এটা কখনো সম্ভব না। তাহলে উনি যে ব্যাখ্যা করলেন এটা দেড় হাজার বছরে যারা করেছে তাদের ব্যাখ্যা হয়নি, মন গড়া ব্যাখ্যা হয়েছে। ওসিলা শব্দের ব্যাখ্যায় আমরা দুইটা শব্দ বেশি পেয়েছি, এক নম্বরে ওসিলা মানে নেক কাজ, ওসিলা মানে কি? দুই নম্বরে ওসিলা মানে নবীর সম্মান। তাফসির যত আমি পড়েছি প্রায় ৪২টার উপরে এখন তাফসির আছে এদেশে ইংরেজি সহ, প্রত্যেকটা মফাসির ওসিলা শব্দের ব্যাখ্যায় এই দুইটা আগে নিয়ে এসেছেন। ওসিলা মানে জীবনের নেক কাজ, আপনি যদি আল্লাহর কাছে কিছু পেতে চান, ক্ষমা পেতে চান, তাহলে আপনার জীবনের নেক কাজ যেটা ওইটা দিয়ে ওসিলা তৈরি করে আপনি ক্ষমা চান বা কিছু চান। আমাদের চট্টগ্রামের একজন আলেম কিছুদিন আগে যে আল্লাহর ওলির এক মাজারে গিয়ে ওসিলা দিয়ে যে দোয়া করিছে, এটা তো ভাইরাল হয়ে গেছে সারা দেশে। চট্টগ্রাম যদি পৃথিবীর কোনো দেশ নাও চিনত, এই আলেমের কারণে আমার মনে হয় আল্লাহ চিনিয়ে দিয়েছে। এটাকে চেনানোটা তো ভালো হয়নি, চেনানোটা উল্টা দিকে গিয়েছে। ওসিলা দিয়ে আপনি দোয়া করবেন আপনার জীবনের নেক কাজ যেটা আল্লাহর ভয়ে করেছিলেন, এইটাই হাদিস দ্বারা কোরআন দ্বারা প্রমাণিত। বিশ্বনবী যেটা সাহাবা ইকরামকে শুনিয়েছিলেন ফজরের নামাজের পরে, ওই যে পাহাড়ির যে তিনজন যুবকের কথা সে জন্মের পর থেকে আমরা শুনি, এটা কারা? ওরা যে দোয়া করেছিলেন কি দিয়ে? কোন পীর সাহেবের জীবনী দিয়ে? কোন আল্লাহর ওলির ওসিলা দিয়ে? কি দিয়ে? নেক কাজ দিয়ে, নিজের জীবনের নেক কাজ যেটা আল্লাহর জন্য করেছিলেন আল্লাহর ভয়ে, ওইটা দিয়ে দোয়া করার কারণে ওসিলা তালাশ করে আল্লাহ তাদের বিপদ থেকে বাঁচিয়েছে। তা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে জীবনের নেক কাজ যেটা আল্লাহর ভয়ে করেছিলেন, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, এমন কিছু আছে গোপনে যেটা আল্লাহ বাদে আর তুমি বাদে কেউ জানে না, এইরকম কিছু দিয়ে দোয়া করে।
আপনি ওসিলা তালাশ করবেন তাহলে জীবনের নেক কাজ, দুই নম্বরে নবীর সম্মান দিয়ে, কার সম্মান? উনি যে ব্যাখ্যাটা করছিলেন তাহলে কোরআনের তাফসিরের সাথে হাদিসের সাথে মিল নেই, বানানো ব্যাখ্যা। এখান থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে যাবেন যে আমরা কথা শুনতে হলে কোরআনের কথা শুনবো, আর এটা শোনার জন্যে আমারও যোগ্যতা লাগবে। আমি যদি একেবারে একেবার হই তাহলে কোরআনের কথা শোনার পরে ওই যে ওই সমস্ত আলেমদের মতোই মনে হবে যে হেও কোরআন দিয়ে বলছে, এসব তো কথাই সত্য না। কথা শুনতে হলে আমার ভেতরে কিছু যোগ্যতা অর্জন করা দরকার। এই জন্যই তো পৃথিবীর প্রথম ফরজ আল্লাহ দিয়েছেন ইকরা, যে পড়ো। পড়া কোরআন শরীফের ভেতরে তিনটা শব্দ আমরা পাই কোরআন পড়ার ব্যাপারে, কারা রাতালা তালাওয়া। অভিধান দেখবেন এই তিনটা শব্দের ব্যাখ্যায় লেখা আছে কোরআন, এই কারা রাতালা তালাওয়া না, শুদ্ধ করে পড়া, এটা বোঝার চেষ্টা করা। যতটুকু বুঝবেন অতটুকু দুনিয়ার জীবনে প্র্যাকটিক্যালে মানবেন। চার নম্বরে এটা মানুষ যেন মানতে পারে ওই পরিবেশ তৈরি করে দেবে। আমার কথা যেটা আমি বোঝাতে চাই, আমরা কোরআন দিয়ে কথা বলি বা কোরআন দিয়ে কথা আমরা শুনতে চাই, কিন্তু কথাটা হওয়া লাগবে আসলেই কোরআন দিয়ে, আমার মন মতো যেন না হয়। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক, সূরা মায়েদার 83 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখন কোরআন শোনাবেন তাদেরকে, ওরা যদি কোরআনের ওই কথাগুলো বুঝতে পারে, এর মর্ম মানেগুলো উপলব্ধি করতে পারে, আপনি দেখবেন ওই মানুষগুলোর চোখ দিয়ে মনের অশান্তি পানি পড়ছে। কোরআনের আলোচনা শুনলে সবার চোখে পানি আসবে না, এটা আবার বোঝার মতো আপনার যোগ্যতা থাকা লাগবে। এই দেশে আলেমদের ভূমিকা যেটা উম্মতের এই দুর্দিনে, আমরা সেই দিকে যাব ইনশাআল্লাহ। সুতরাং কথা এখন থেকে আমরা যেহেতু একটা বিষয়ের উপরে আমার এই দিয়েছি, তারপরও আমরা কোরআন দিয়ে শুরু করছি, কারণ কোরআনের কথার চাইতে সত্য কথা দুনিয়ায় আর নেই। আমার আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় বলেন, আর কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। মানিত্তা বাহাল হুদা বিগৈরিল কোরআন আদল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। একটু খেয়াল করেন, আমরা সাহাবা একরামের মতো হয়ে যাই, কোরআনের আলোচনা শুরু হলে পাখি এসে বসত তাদের মাথার উপরে, বসত এটা গাছের উপরে বসে আছে, আমরা যেন ওইরকম হয়ে যাই। যে কথা বোঝানোর জন্য হাদিসটা পড়লাম, নবীজি বলে কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে খারাপ বানিয়ে দেয়। এখানে আলেমরা বসে আছে, আদল্লা ইউদিল্ল বাবে ইফাল থেকে এসেছে। নবী যদি দল্লা দিতেন, দল্লা ইউদিল্ল, তাহলে বাংলা অর্থ আসতো যে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আদল্লাটা বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনার হয়তো নিয়ত ভালো ছিল, কোনো জায়গায় গিয়েছিলেন ভালো হওয়ার নিয়ত, যেমন এই জায়গায় এসেছেন আজকে ভালো হওয়ার জন্য। এখানে যদি কোরআন না থাকে, এই জন্যে তো আমি সামনে এটা নিয়েছি, আর এটা যখন কোরআন দিয়ে কথা বলবো এটা বোঝার মতো যোগ্যতা কিছু না কিছু আপনার ভেতর থাকা লাগবে। আপনি যদি একেবারে সে বোম্বাস্টিক মার্কা হন তাহলে তো সমস্যা, মানে এটা যখন আমি বলবো আপনার অনুধাবন করার মতো যদি কিছু না কিছু যোগ্যতা 100 ভাগের যদি 10 ভাগও থাকে, দেখবেন মনের অশান্তি কখন চোখ দিয়ে পানি পড়ছে আপনি টের পাচ্ছেন। হাদিসের শেষ কথা ছিল, যেখানে কোরআন নেই ওখানে আপনি গেলেন কেন? আল্লাহ আপনাকে নিজে দায়িত্ব নিয়ে খারাপ বানাবে, গোমরা বানাবে, এর বাস্তব প্রমাণ বাংলাদেশের আজ। আমি পীর বিরোধী না, কিন্তু যেই জিনিস যত ভালো হয় তার নকল বের হয়, ভেজাল বের হয় তত তাড়াতাড়ি। বাংলাদেশের ইসলাম প্রবেশ দ্বার বলা হয় চট্টগ্রাম, এখানে বলি আল্লাহ পীর সাহেব যাই বলেন এগুলো বেশি এই বিভাগে, কিন্তু এর নাম নিয়ে এখানে শিরিক বেদাত বেশি। আপনি তাকান সারা বাংলাদেশে, আমার 64 জেলা সহ ভারতের 4-5টা প্রদেশ এবং বিশ্বের কয়েকটা দেশ ঘুরে আমার যতটুকু অভিজ্ঞতা, বাংলাদেশের প্রবেশদ্বার যদিও আমরা চট্টগ্রামকে বলি ইসলাম প্রবেশ করেছে এই বিভাগ দিয়ে, এখানে যেহেতু পীর আল্লাহর অলি এই সমস্ত নাম নিয়েই তারা ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন,
এই শব্দটাকে আজ কাজে লাগিয়ে পুঁজি বানিয়ে অনেকে ব্যবসা করে খাচ্ছে। এটা সতর্ক থাকা লাগবে আপনাদের আমাদের সবাইকে, এরা যেন ইমানটা ছিনিয়ে ধ্বংস করে দিতে না পারে। এদের পেছনে অনেক কিছু আছে আমরা জানি, আমরা সেই দিকে যাবো ইনশাআল্লাহ। আদাল্লাহুল্লাহ শব্দ শুনলে আমার কেমন যেন কম্পন আসে শরীরের ভেতরে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে। এটা যদি কোনো পীরের হাতে, নবীর হাতে, কোনো আলেমের হাতে ছেড়ে দিত তাহলে এ শব্দ নিয়ে আমি কথায় বলতাম না। আপনাকে আল্লাহ গোমরা বানাবে নিজে, কে? আল্লাহ নিজে। বলেন তো একচ্ছত্র মালিকানা হেদায়েত দেওয়ার কার হাতে? উনি ছাড়া কেউ দিতে পারে না, নবীর হাতেও আল্লাহ দেয়নি, তাহলে ওনার চাচাকে দিতে পারতো। ওনার চাচা যেদিন এন্তেকাল করবেন ওই দিন তো বহু মানুষ গিয়েছে, আবু জেহেল নিজে গেছে, আবু সুফিয়ান গেছে, যে বলছে নেতা তোমার ভাতিজা যেটা বলতে চায় এটা পড়বা। নবীজি বলেছিলেন হে চাচা, ইয়া আম্মি আবি তালিব, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জাল্লাহ ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। আপনি শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নেই, ওইটা আমি তো জানি যে আমি মোহাম্মদ, এটা আমি জানি। আপনি শুধু আল্লাহর ঘোষণাটা আমার কানের কাছে মুখ নিয়ে বলেন, জোরেও বলা লাগবে না, এটা আমি শুনলেই হবে। কিয়ামতে যেন আমি আল্লাহর দরবারে আপনার জন্য ঝগড়া করে জান্নাতে নিয়ে যেতে পারি। কিন্তু এই লোকটা বলে না, পাশে আবু জেহেল আর আবু সুফিয়ান বলছে নেতা পড়বা, সারা জীবন বাপদাদার ধর্ম মানলে, এখন যদি ভাতিজারে নতুন ধর্ম গ্রহণ কর, তুমি মারা যাওয়ার পরে মানুষ তোমার কাপুরুষ বলবে, ভীরু বলবে। অবশ্য ঠিক আছে, নবীজিকে বললেন ভাতিজা তোমাকে আমি ভালোবাসি, কিন্তু এটা আমি পড়তে পারলাম, এটা পড়লে মানুষ আমি মারা যাওয়ার পরে বদনাম ছড়াবে যে আমি কাপুরুষ ছিলাম, ভীরু ছিলাম, তুমি আমার মাফ করে দিও। মাফ করার মালিক কে বলেন তো? নবীজির কাছে মাফ চাইলে হবে? নবীজি মন খারাপ করলেন, সঙ্গে সঙ্গে সূরা কাসাসের 56 নম্বর আয়াত নাজিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তার আপনার হাতে দেয়নি যে আপনি যাকে ইচ্ছা তাকে দিয়ে দেবেন, এটা আপনার চাষা আমি তো জানি। এ সারা জীবন আপনাকে কলে নিয়ে কাকে নিয়ে মানুষ করেছে আমি দেখেছি, লালন পালন করেছে, নিজের সন্তান আলীর চাইতে আপনাকে বেশি ভালোবাসে। কোনোদিন আবু তালিব নিজের সন্তান আবু তার আপ আলীকে কাছে রাখে নাই, রাতের বেলায় এটি মোহাম্মদ রসুল্লাহকে কাছে রাখছে। এ ভালোবাসার কোনো কমতি আমি তার জীবনে দেখিনি, এ সারাটা জীবন আপনাকে আগলিয়ে রেখেছে। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি, কিয়ামতের ময়দানে এই লোকটার পায়ের নিচে আগুনের জুতা লাগানো হবে দুইটা, এই জুতার কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে, অথচ পুরা শরীরের কোনো জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। হাদিস ব্যাখ্যা যারা করে তারা লিখেছেন কেন, মুহাদ্দিসিন কিরাম বলেন মোহাম্মদ রসুলুল্লাহর শরীর যেখানে লাগে ওই জায়গাটা আল্লাহ জাহান্নামে দেয় না, জাহান্নামের আগুনের জন্য আল্লাহ হারাম বানিয়ে দেন। যেহেতু ছোটবেলা থেকে তার বাড়িতে লালন পালন হয়েছে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও সব সময় নবীকে কোনো সময় মাথায় নিত, কাকে নিত, কোলে নিত, পিঠে নিত, বুকে রাখত, কিন্তু কোনো সময় পায়ের কাছে রাখে না। এই যে পা দিয়ে নবীর শরীরটা কোনো দিন লাগে নাই, এই জন্য ওই জায়গাটা ফাঁকা আছে, ওখানে আর লাগুন দেবে। তার ভালোবাসা কোথায় পৌঁছিয়েছে আপনি বলে, অথচ এই শেষ জায়গায় এসে বলছে মোহাম্মদ আমি মানতে পারলাম না, আমাকে মানুষ খারাপ বলবে। নবীজিকে আল্লাহ বলেছিলেন হে নবী আমি জানি এটা আপনি ভালোবাসেন, আপনি চান, কিন্তু আমি আল্লাহ তো চাই অহুয়া আল্লাহ ও বেল মোহতাদিন, ইসমে তাফজিল দিয়েছে, আমি জানি যে ভালো হেদায়ত পাবে কে। হেদায়ত দেওয়ার একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর হাতে, আমি আপনাকেও দেইনি, আপনাকে দিলে হয়তো বাংলাদেশ পর্যন্ত আসতো না। এটা শুধু কার হাতে? আল্লাহর হাতে আল্লাহ রেখে দিয়েছে। হযরতে আবু হুরায়রা একদিন একটা গাছের চারা লাগাতে গিয়ে উনি আনন্দ করছিলেন, সাহাবা একরাম বলে তুমি তো শান্ত মানো এত আনন্দ কর, এই মাত্র কোরআনের আয়াত নাজিল হয়েছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যে হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করে। এটা যদি আল্লাহ নিজের হাতে না রেখে মোহাম্মদ রসুলুল্লাহকেও দিয়ে দিত, উনি ওনার বংশ ওনার আত্মীয় স্বজন দিয়ে শেষ করে দিত, আমি আবু হুরায়রা পর্যন্ত মনে হয় আসতো না।
এই লোকটা যখন মারা গেল, চোখ বন্ধ হওয়ার পরে নবীজি মন খারাপ করে চলে গেলেন। কবরে দেওয়ার পরে কবরের পাশে দোয়া করেছিলেন, হে আমার মালিক, তুমি আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলেছেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলছেন? মা কানালিন নাবিজ্জি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবাজ্জানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াত, এটা ইবনে কাসিরে আছে। হে নবী আপনি হাত নামান, কার জন্য হাত তুলেছেন? কোন নবীর জন্য, কোন মমিন ইমানদারের জন্য শোভনীয় না, উচিত না, জায়েজ না যে কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে। যদিও এটা নিজের নিকট আত্মীয় হয়, এটা আপনার চাচা আল্লাহ জানে, কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি মুশরিকের জন্য ক্ষমা চাওয়া নবীর জন্যও জায়েজ না, ইমানদারের জন্য জায়েজ না? অথচ আমরা আজ এই দেশে টাটকা মুশরিক দেখি মারা যায়, একেবারে নির্ভেজাল টাটকা নির্ভেজাল মুশরিক মারা যাচ্ছে, আর আমরা মুসলমানেরা দোয়া করি ওরে জান্নাতে দিয়ে আসে, মনে হয় যে আমরা কন্ট্রাক্টর নিয়েছি। এটা একটা পুরা ধোকাবাজি, কোরআনের আয়াতের পুরা বিরুদ্ধে। যারা ওগুলো করে ওরা নাই বোঝে না, আপনি আলেম, আপনি তো বোঝে, আপনি জেনে শুনে এই কাজ করছেন। আমি মাওলানা মামুনুল হকের সাথে 3 বছর ছিলাম পাশাপাশি রুম, উনি মাঝে মাঝে আমার একসাথে খাবার খেতাম সকালে আর দুপুরে, আমার মনে হয় প্রায় প্রতিদিনই এই কথা আমার শোনাতেন। হামজা, বাইরে যদি যেতে পারি অন্তত আর যাই করি, কোনো কাফের মুশরিকের জানাজার নামাজে যাব না, পড়াবো না, কারণ জানাজা মানে সাক্ষী দেওয়া। নবীজি যদি তার চাচার জন্য সাক্ষী দিয়ে তার হাত আল্লাহ ফেরত দিয়ে দেয়, তা আমি মামুনুল হক হামজার কোনো কোনো গোনার ভেতরে আছে? আমরা ধোকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে মনে করি না, আমরা দোয়া করলে ওরা তো মনে করে হ্যাঁ বড় হুজুর। যখন সম্মানিত ভাইরা, এই ধোকাবাজি বন্ধ করা দরকার আমাদের। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এর পরেও তিনি চাচা আবু তালিবের জন্য মন খারাপ করতেন মাঝে মাঝে। আল্লাহ বলেন, না মুশরিকের জন্য ক্ষমা চাওয়া দোয়া করা জায়েজ নেই। ওলা তো সল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এটা সূরা তাওবার 84 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। হে নবী আপনি ওর জন্য দোয়া করা দূরের কথা, ওর কবরের পাশেও দাঁড়াবেন না। আজ এগুলো এই শক্তভাবে আল্লাহ যে ফোর্সে জানিয়েছেন, এভাবে যদি আমরা তুলে ধরতে পারতাম আমার মনে হয় জাতির ভেতরে একটা বিপ্লব আসত। যে অন্তত আমার জন্য যদি আমির হামজা না কাবার ইমামও দোয়া করে কাজ হবে না, কারণ নবীর দোয়া আল্লাহ ফেরত দিয়েছে। সুতরাং জীবন আমার পাল্টানো দরকার, আমরা ফিরে আসার চেষ্টা করতাম। কিন্তু কিছু নামধারী আলেমের কারণে এরা এমন এমন হাওয়া দেয়, হাওয়ায় আমরা ফুলে মনে করি কি হনুরে, আমাদের জীবনটা ধ্বংসের পেছনে এনাদেরও হাত আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমি আমার কথা তুলেছিলাম আমরা যে যেখানে কোরআন নেই এইরকম জায়গায় যদি আমি যাই ভালো হওয়ার জন্যেও, আমাকে খারাপ বানিয়ে দেবে সরাসরি আল্লাহ নিজে, কারণ হেদায়েতের একচ্ছত্র মালিকানা নবীজিকে আল্লাহ দেয়নি, কোনো আলেমকে দেয়নি, কোনো ফেরেস্তা কোনো পীরকে দেয়নি, দিয়েছে শুধুমাত্র আল্লাহ নিজের হাতে। এই হাদিসের আদল্লাহুল্লাহ শব্দের ব্যাখ্যা শুনলে আমার ভয় লাগে, এই কারণে কোরআন যেখানে নেই এখানে আপনি বুঝে যান আর না বুঝে যান, ভালো হওয়ার নিয়তে যান আর না যান, গেলেই আপনাকে খারাপ বানাবে কে? আজকের এই ময়দানে যদিও ছোট্ট পরিসরে আমরা এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে পারি না নবীর এই হাদিসকে সামনে রেখে, না এই কথার উপরে কোনো ভেজাল আছে না, নেই, 100% সত্য কথা নবীর কথা। সুতরাং বিশ্বাস করে আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন, যেখানে কোরআন নেই, যেখানে কোরআনের কর্মসূচি চলে না, ওই রকম দলে ওই রকম পীরের দরবারে আমি আজকে থেকে আর নেই। এটা কি এই করিডোর পর্যন্ত থাকবে না বাইরে যাবে? আমার তো মনে হয় এটা যদি আমরা বাইরে নিতে পারি তাহলে এই আলোচনা আজকে সাকসেস। মন থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, যেখানে কোরআন নেই ওইরকম দরবার যদি আমার বাবাও গঠন করে ও দরবারে আমি আর নেই, কারণ ওখানে গেলে আমি ভালো হওয়ার নিয়ত গেলেও আমাকে খারাপ বানাবে কে? এটাতে খারাপ বানায় তার বাস্তব উদাহরণ তো আমরা দেখতেই পাই। আমার কুষ্টিয়ার লালনের মাজার
মানুষ কিন্তু আপনাদের এলাকা থেকেও যায়, ভালো হওয়ার নিয়েতে যায়। লোকটা কে ছিল সেটা আল্লাহ জানে, আর লোকটা যায় কারণ 194 না কত বছর পার হয়ে গেছে, তা আমরা জানবো কি করে? সে লোকটা যাই থাক, সেখানে যে কাজকর্মগুলো এখন হচ্ছে, এ কয়েক বাড়ি পরে আমার বাড়ি। বাস্তব যেটা আমরা দেখি, এখানে কোরআনের নিয়ম নীতি নেই। সারা দেশ মিলে আপনি যেই কয় মন গাঁজা না পাবেন, ওখানে গেলে তার সাথে বেশি পাবেন। পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, খা, কোনো অসুবিধা নেই। তো এই জায়গায় বলেন কোরআনের হাদিসের কোনো নিয়ম নীতি ওখানে চলতে, দূরের কথা, বলতেও দেয় না। প্রকাশ্য শিরিক চলছে, ওর মাজারে শিরিক সাজদা দিচ্ছে। লা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। এ কথাটা আমি বানালাম? বলেন বলেন, নবীজির কথা, কবরকে সেজদার জায়গা বানিও না। অথচ আজ হাজারো কবরকে সেজদা দেওয়ার জন্য সিস্টেম বানিয়ে রেখেছে। নবীর এই কথাকে পুরা উল্টিয়ে যারা বিভিন্ন কাজকর্ম করে ব্যবসার চালিয়ে যাচ্ছেন, তাদেরকে তো সতর্ক হওয়া লাগবে, আর আমরাও যেন সতর্ক হতে পারি। কারণ যে লোকটা কবরে আছে, সে যেই হোক ও বড় বিপদে আছে, ও আমাদের দোয়ার অপেক্ষায় আছে। আর আমরা যদি তার কাছে চাই, এমন এমন আল্লাহর ওলির কাছে যে চাওয়া হয়, যে ওলি আমার ভাষাও বোঝে না, ও যদি জীবিতও থাকে ও তো আমার ভাষা বোঝে না। সিলেটে আপনারা যান, বিভিন্ন মানুষ সে যে দোয়া করে, ওনার কাছে জিনিসপত্র চান, তো ওনার ভাষাতে আপনার মতো না, ওনার ভাষা তো ছিল আরবি। আপনি যতই বাংলায় দোয়া করেন, আপনি সিলেটি ভাষায় দেন আর চট্টগ্রামের ভাষায় দেন, আপনি বুঝবে? আর বুঝলেও তো কিছু দিতে পারবে না, কারণ কবরে যে লোকটা আছে, সাগরে যেমন মানুষ পড়ে থাকে ওই রকম অবস্থায় আছে। কিছু করলে, কিছু দোয়া করলে ওনার কাছে আল্লাহ পৌঁছায়, শান্তির ব্যবস্থা করে। এই বিশ্বাসগুলো আমাদেরকে ভেতরে প্রতিষ্ঠিত করার জন্যে চেষ্টা চালায় অনেক আলেমরা, তাদেরকে আজ খারাপ ভাবা হয়। তাহলে আমি আবার রিপিট করছি, আদাল্লাহুল্লাহ শব্দ থেকে, যেখানে কোরআন নেই, যে দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমি ও দলে আর নেই। এটা একটু আসতে বলে, না না এটা সমস্যা আছে, এটা জোরে বললে তো 3 বছর ছিলাম, আবার আবার 6 বছর হয়ে যেতে পারে। এই জন্য এটা একটু আসতে বলেন, যেন বাইরে না যায়। আপনি মেনে নিতে পারলে আমি সাকসেস, আলহামদুলিল্লাহ। সুতরাং আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, কোরআন দিয়ে কথা বললেই নবীজি বলেন সে সত্য কথা বলে, কিন্তু কথা হওয়া লাগবে কোরআন দিয়ে। কি দিয়ে? কিন্তু কোরআনের আয়াত পড়ার পরে এমন এমন কথা, আমরা এমন এমন কথা বলি যেগুলো আসলে কোরআনে ওই কথা নেই, সব বানিয়ে বানিয়ে, পীরের নামে, আল্লাহর ওলিদের নাম নিয়ে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। সুতরাং আজকের এই মহতিপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট চিকিৎসাবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমি স্যারকে আজকে দেখলাম, ডাক্তার ওমর ফারুক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। এখানে শ্রদ্ধাভাজন আরও ব্যক্তিবর্গ বসে আছে, যারা মাওলানা তৌহিদুল ইসলাম, ডক্টর আমিনুল ইসলাম সহ নাম না জানার সামনে যারা সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, এ সমাজের যারা শ্রদ্ধাভাজন তারা এসেছেন, আমরা জানি, চেহারা দেখলে আমরা বুঝি। আল্লাহ এই সম্মান মর্যাদা শুধু দুনিয়া না, ওরা ফানা লাকা দিকর, এটা যেন দুনিয়া আখেরাতে টিকিয়ে রাখেন। এই চট্টগ্রামে আসলে কোরআনের জন্য আমাকে ভালোবাসে আমার জাহিদ ভাই, বাইতুল শরফের সামনে ওনার বাড়ি, আলহাজ জাহিদুল ইসলাম জাহিদ ভাই, আল্লাহর জন্য আমিও তাকে ভালোবাসি। মানা হাব্বা লিল্লাহি ওয়া আবাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমাল আল ঈমান। এই হাদিসটা আমি সে জন্মের পর থেকেই, মানে বয়স হওয়ার পর থেকে শুনি, কিন্তু এর ভেতরে যে এত কিছু আছে, আল্লাহর নবীর কথা ছিল ছোট ছোট, এর ভেতরে এত কথা যে লুকিয়ে থাকে। মানা হাব্বা লিল্লাহ, আপনি কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবেন। এইটা যে বাস্তবে নিয়ে যাওয়া ঠিক বললাম, কত কঠিন, অনেক কঠিন। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা অনেক কঠিন, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা এটাও কঠিন। কিছু যদি কাউকে দেই, আমি দান করি, এটাও যেন আমার আল্লাহর জন্য হয়। কাউকে যদি আমি ঘৃণা করি, বিরত থাকি দান করা থেকে, কিছু দেওয়া থেকে, এটাও যেন আল্লাহর জন্য হয়।
নবীজি বলেন ফাকাদ ইস্তাকমাল আল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। আল্লাহ, এই হাদিসটা আমি সহ যারা এখানে আসলাম, এটা যেহেতু রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে ছড়িয়ে যাবে, পৃথিবীর এখন 175 কোটি মুসলিমকে এটা যেন মেনে নেওয়ার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, স্থান কাল পাত্র ভেদে কথা বলা দরকার, যদিও উম্মার এই দুর্দিনে আলেমদের করণীয় আপনি দিয়েছেন, কিন্তু আপনাদের চট্টগ্রাম বিভাগ নিয়ে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কা পেশ করেছেন আপনারা শুনেছেন। ওনার শেষের 5টা কথার ভেতরে কয়েকটা কথা খুবই মারাত্মক ছিল, চট্টগ্রামের কিছু অঞ্চল এবং মায়ানমারের কিছু জায়গা নিয়ে একটা নীরব বিপ্লব চলছে, নীরব আন্দোলন চলছে খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার জন্য। যে ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানকে যেভাবে ঘোষণা দিয়ে দিয়েছে খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র বলে, পৃথিবীতে 228টার উপরে রাষ্ট্র আছে স্বাধীন প্রধীন মিলিয়ে, আমরা মাত্র 57টা, আর ফিলিস্তিন যদি স্বাধীন হয় এ মিলে 58টা, 228টার কাছে 58টা কিছুই না। 17 সালের একটা গবেষণা পেয়েছিলাম, ওই সময় রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি এই 3 জেলায় গির্জা ছিল মাত্র 222টা। এই কয়েক বছরের ব্যবধানে 23 সালের রিপোর্ট, এখন গির্জার সংখ্যা 444টার উপরে, খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানিরা মিলে যেটা আরম্ভ করেছে, হ্যাঁ ওদের পেছনে লোক আছে, ওনারা যেভাবে শুরু করেছে গোপনে, এভাবে যদি কিছুদিন চালাতে পারে মায়ানমারের কিছু অংশ আর আমাদের এই দেশের কয়েকটা জেলা নিয়ে শেষ পর্যন্ত যদি ঘোষণা দিয়ে গণভোটের মাধ্যমে, না জানে জীবদ্দশায় আবার দেখে যাওয়া লাগে কিনা যে এদেশ ভাগ হয়ে একটা খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে, এটা যে কোন পর্যায়ে যাবে, যে আর বেশ তৈরি হচ্ছে, বেশ তৈরি করে কারে হত্যা করবেন, কারে মারবেন বলেন, এর পেছনে কিছু লোকই আছে। ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব, এখানে আলেমদের কথা, জ্ঞানীদের কথা, বুদ্ধিমানের কথা আল্লাহ জানিয়েছেন, মানে বুদ্ধিমান যাদের সত্যি বুদ্ধি আছে, কোরআন দিয়ে যাদের বুদ্ধি চলে, মানুষগুলো কিন্তু বুঝে ফিরেছে যে ওরা কি করতে চায়। এই সাদা চামড়ার এই মানুষগুলো এত চালাক, এত বুদ্ধিমান, এরা তামাম দুনিয়া এমনি এমনি কন্ট্রোল করছে, যদি বলেন এই শুনি আমার কি দরকার, এখানে যারা বসে আছি আর 100 বছর পরে কেউ থাকবে না, সব নতুন মানুষ এসে এই জায়গা চাষ করবে, আমরা সবাই এখান থেকে মাটির নিচে, আমার দুনিয়ার জীবনটা এই জেলখানায় 3 বছর যাওয়ার আগে আমি অন্যদিকে বসতাম, 3টা বছর যেহেতু এক ঘরে ছিলাম, তো আমরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে একটা ঘরে ছিলাম 24 ঘন্টা তালা মারা, অথচ আমাদের যা মামলা দিয়েছিল ও মামলায় তো সাধারণ আসামির মতো থাকার কথা, সারাদিন ঘোরাফেরা করবো, সন্ধ্যাবেলায় আটকিয়ে দেবে না, 24 ঘন্টা একজন সামনে দিয়ে তালা লাগিয়ে, এদিকে 2.5 হাত এদিকে 3.5 হাত, কবরের মতোই প্রায়, কিচ্ছু নেই, যোগাযোগ বিচ্ছিন্ন। আমার মনে হয় কোরআন শরীফটা যদি না থাকতো, এমনি সাধারণ কোনো মানুষ হলো টেনশনে মরে যাওয়ার কথা, কোরআন শরীফ ছিল, আল্লাহ এর পেছনে সময় দিয়ে সময়টা কাজে লাগিয়েছিল, আর আল্লাহর রহমত অবশ্যই, তার জন্য আল্লাহর দয়া রহমত ছাড়া ভাবে টিকে থাকা ওই রকম জায়গায় সম্ভব না। তো ওখানে যে বাস্তবতায় আমি দুনিয়ার জীবন সম্পর্কে যেটা এখন উপলব্ধি করি, এটা অনেক আকাশ পাতাল হয়ে গেছে, পৃথিবীতে একটা ধোকা, সত্যি কথা বলছে একেবারে ধোকা, আপনার স্ত্রী বলেন, ছেলে মেয়ে, মা বাবা, সম্পদ আদি সব ধোকা, এখন 1 মিনিটের জন্য চোখ বন্ধ করে দেখে আপনার সকাল আসতে দেবে না, সকাল আসার আগে আপনি কি মাটির ভেতরে রেখে আসবে, কারণ আপনাকে যে পাহারা দেবে তারও ভয় করবে। দুনিয়ার জীবন যার জন্য যা করছে এটা ধোকা না? কোরআনে কারিমের সূরা তহার 124 নম্বর আয়াত, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক বলেন, আমার আলোচনা থেকে, আমার জিকির থেকে, আমার আইন বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেয় আর দুনিয়ার জীবন চালায়, আমি ওদের জীবন সংকীর্ণ করে দিই। এই দঙ্কার ব্যাখ্যায় প্রায় 8টা বিষয় পেয়েছি। 1 নম্বরে
দং কামানোর জীবনে আয় উন্নতি হবে, চর্ম চোখেও দেখবে যে বিশাল উপায় হচ্ছে, বিশাল উন্নতি হচ্ছে, বাস্তবেও পাবে না। একদিক থেকে আসবে, পাঁচ দিক থেকে চলে যাবে। এরকম ব্যবস্থা আল্লাহ করে রাখবে যদি আল্লাহর আইন বাদ দিয়ে দুনিয়ায় কেউ উপায় করে। এর বাস্তব প্রমাণ সাবেক আইজি, আমি নাম নিলাম না, আপনি বাস্তবে মিলিয়ান কোরআনের আয়াত মিলে যাবে। আল্লাহর আইন বাদ দিয়ে, কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি উপায় করে টাকা পয়সা, ওটা যে একদিক থেকে আসলে পাঁচ দিক থেকে চলে যায়, এর চাইতে বড় উদাহরণ দুনিয়ায় আছে আর নেই। এটা শুধুমাত্র পৃথিবীর একজনের জন্য না, সবার জন্যে আয়াত। আমি আবার বলছি, এটা রেকর্ড হচ্ছে, কোরআনের আইন বাদ দিয়ে কেউ যদি উপায় করেন, সে যেভাবেই হোক, আপনি জীবনে ওই সম্পদ ভোগ করে যেতে পারবেন না। আপনি দেখলেন না ঝিনাইদহের এক এমপিকে এখন জানাজা করার জন্য একটা টুকরাও পাওয়া যাচ্ছে না। কত বড় নিকৃষ্ট মরণ আল্লাহ তারে দিয়েছে এবং কোথায় পৌঁছিয়েছে তার সম্মান বলেন। কিছুদিন আগে একজন দিয়েছিল ফেসবুকে যে কলকাতায় এক খেজুর গাছের সাথে দুইটা বিসি ঝুলে আছে, বলছে এটা হবে তো ওনার বিসি হবে। অথচ এটার বিসির দিকে আমি তাকালাম, দেখলাম ওটা ছাগলের বা গরুর হতে পারে, অত বড় বিসি মানুষের হয় না। আমি খোরাকি হাসির জন্য দেয়নি, তো বাস্তবে নিয়ে যার কোথায় আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে তারে। সম্পদ, যে সম্পদের জন্য তারে এই পর্যায়ে যে যাওয়া লেগেছে, 200 কোটির উপরে নাকি টাকা নিয়ে ভেসাল ছিল। বলেন 200 কোটি, আপনি মনে হয় হাত দিয়ে গণনা করলে আপনার জীবনে আর পারবেন না গণনা করতে, মেশিন ছাড়া। একটা মানুষের কয় টাকা লাগে দুনিয়ায় বেঁচে থাকতে? সম্পদ যারা কোরআনের আইন বাদ দিয়ে, আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে উপায় করছেন, এখনো ওই তালে আছেন, আপনি বিশ্বাস করতে পারেন সূরা তাহার 124 নম্বর অনুযায়ী যে আপনার জীবনে আল্লাহ শান্তি কেড়ে নেবে, দংকায় ফেলে দেবে, সংকীর্ণ অবস্থায় থাকবেন। আয় উন্নতি হয়তো দেখবেন চর্মচোখে যে আসতেছে বিভিন্ন লাইন দিয়ে টাকা, ঘাটের টাকা আসে, মাঠের টাকা আসে, বাজারের টাকা আসে, বিভিন্ন টেন্ডারে, কিন্তু আসবে পাঁচ দিক থেকে, যাবে 12 দিক থেকে, আপনি খুঁজেও পাবেন না রাস্তাগুলো। 2 নম্বর, ওই সম্পদ ভোগ করতে আল্লাহ আপনাকে দেবে না, কারণ আল্লাহ সবচাইতে বেশি এর এগিয়ে থাকেন জালেমদের উপরে। কাদের উপরে? আল্লাহ তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কিছু জানি না? সবচাইতে বেশি খোঁজ রাখে আমি জালেমদের। ইন্নামা সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, সূরা শুরা 25 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াত প্রথম অংশে আছে। যত তাফসীর আমি আয়াতের সাথে মিলিয়েছি আমি আশ্চর্য হই। আল্লাহ বলেন আমি মামলা দেব, কে বলছে? আপনি বলেন তো কথাটার ওজন কত? আল্লাহ মামলার বাদী। আল্লাহ বলেন আমি মামলা দেব, কেস করব, অভিযোগ দেব তাদের বিরুদ্ধে। ইয়াযলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের ওপর জুলুম করে। ইয়াযলিমুনা এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নাস মানে কি শুধু মুসলমান? বলেন বলেন না। তাহলে বর্তমানে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করছে, তাদের অধিকারগুলো নষ্ট করছে, যে কোনো কায়দায় তাদের বিপদে ফেলে তাদের টাকা পয়সাগুলো উপায় করছে, এই মানুষগুলোর ব্যাপারে এই আয়াতটা আল্লাহ জানালেন যে আমি নিজে মামলা দেব তাদের বিরুদ্ধে। আমার তো মনে হয় আয়াত পড়ার পরে বাস্তবে বাংলাদেশে আজ হাজারো মানুষ আমরা আল্লাহর মামলার আসামি। যিনি বিচার করবেন উনি যদি মামলা দেয়, তা আপনার বিচারের রায় দেবে কে? বাদী যত শক্ত হয়, যত শক্তিশালী হয়, মামলা কিন্তু তত কঠিন হয়। আমার বাদী যেহেতু ছিল রাষ্ট্র, আমার বাদী যদি কোনো সলিমদ্দি হতো, ওরে টাকা পয়সা দিয়ে হোক, যেভাবে হোক কন্ট্রোল করে আমি 2-4 দিনে বের হয়ে চলে আসতাম। মামলা তো সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে কম তুলিনি, 40-42 বার মামলা তোলা হয়েছে, কিন্তু হবে না তো, কারণ মামলার বাদী তো আর এনার মতো দুর্বল মানুষ না, মামলার বাদী সরাসরি রাষ্ট্র, কারণ ওখান থেকে সিগনাল আসা লাগবে এরপরে। মামলার বাদী যত বড় হয়, শক্তিশালী হয়, ওটা তত কঠিন হয় জামিন পাওয়া। আল্লাহ বলেন আমি নিজে মামলার বাদী, কাদের? যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করছে এবং করবে। আল্লাহ মামলার বাদী হলে
এদেশের 195 জনের বিরুদ্ধে আল্লাহর মামলা। আমার যতটুকু কোরআন হাদিস গবেষণায় লিপ্ত আছি আমি তাই দেখতে পাচ্ছি, আমরা নিজেরাও, কারণ আমি মানুষ হই, মানুষের ওপর আমার স্ত্রীর ওপরে তার অধিকারগুলো নষ্ট হচ্ছে, আমার দ্বারা স্ত্রীর দ্বারা স্বামীর অধিকারগুলো নষ্ট হচ্ছে, সন্তান হয়ে বাবা মার অধিকারগুলো নষ্ট করছে, এটাও তো একটা জুলুম। এটা কি হাজারো সন্তানকে ছেলে মেয়েকে মা বাবা পড়তে দেয়, মেসে রাখে, ওরা মেসে বসে মোবাইল নিয়ে সময় নষ্ট করে, অথচ বাবা 2,000-2,500 টাকা কত কষ্ট করে পাঠায়, এটা বাবার উপরে জুলুম না? এটা তো একটা ইঙ্গিত দিলাম, এরকম হাজারো জায়গায় আছে। এই জন্য জুলুম যারা করছেন মানুষ হয়ে মানুষের ওপরে, নিজের ওপরে, পরিবারের ওপরে, সমাজের ওপরে, রাষ্ট্রের ওপরে, এই জুলুম যদি বন্ধ না হয়, না জানি আপনি কি আমাদের দিন আপনার আল্লাহর মামলার আসামি হয়ে ওঠেন কিনা। আল্লাহ আমাকে সহ যারা এসেছি তুমি আমাদেরকে তোমার মামলার আসামি থেকে অব্যাহতি দাও। পার্বত্য চট্টগ্রাম সহ যে ষড়যন্ত্র ওনারা করছে এটা যেন আমরা দেশের মানুষেরা রুখে দিতে পারি, যদিও মনে হয় সম্ভব হবে না, কারণ এই সাদা চামড়ার লোক তো এরা যা করে খুব সূক্ষ্মভাবে করে। 228টা রাষ্ট্র গণভোটের মাধ্যমে সুদানকে, দক্ষিণ সুদান যেমন, পূর্ব তৈমুর যেমন ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র, আমাদের দেশটাও যদি ভাগ হয়ে যায় এভাবে জীবদ্দশায়, আবার এটা দেখে যাওয়া লাগে কিনা আল্লাহ জানে। আল্লাহর ওপর আমরা দায়িত্ব দিচ্ছি আমাদের ইমান থেকে, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, স্বাধীন সার্বভৌম এই রাষ্ট্রটাকে তুমি রক্ষা করো। এটা যদি কিছু হতেই হয় যেন কোরআনে কারিমের আইন চলছে এটা যেন আমরা দেখে মরতে পারি, কারণ 53 বছরে তো বিভিন্ন মানুষ চালিয়েছে আমরা দেখলাম, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা পাইনি। কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আপনি দেখেছেন? না, দেখেননি। কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় ওইটা দেখার জন্য দোয়া করছে আজকে মোসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায়। আল্লাহ যেন এই 56,000 বর্গ মাইলটা কিভাবে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা যেন দেখে মরার তৌফিক দেন। আজকে তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা আরম্ভ করবো, সূরা রদের 19-24 পর্যন্ত কিছু কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। আলেমদের ব্যাপারে যে কথা দরকার এখন, যেটা চলছে আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন, যে বিষয়গুলো নিয়ে মানে কাদা ছড়াছড়ি হচ্ছে, এরা আসলে গভীর কোনো বিষয় নিয়ে ভাবে না। যারা এই ছড়াছড়ি করছে এরা যদি গভীর এই বাস্তবতা নিয়ে ভাবতো, দেশই থাকবে না কিছুদিন পর, তখন আপনি কাদা ছড়বেন কোন দিকে? যেদিকেই ছড়বেন ওইদিকে ওই কাদা ছড়তেও জায়গা পাবেন না। এই চিন্তা ভাবনা যাদের নেই, তারা এই হাত তোলা নিয়ে, আমিন বলা নিয়ে, নবী নূরের তৈরি না মাটির তৈরি, আমি গরম শুননি, আমি ঠান্ডা শুননি, এই নিয়ে আপনি আসেন ব্যস্ত, কয়েকদিন পর যে কথা বলার মতো জায়গাও পাবেন না। এই জন্য ওই সমস্ত বিষয় নিয়ে যারা চিন্তা ভাবনা করে তারা এই দিকে মন দেয় না, ওরা ওই পাতলা বুদ্ধির মানুষগুলো। আসলে নামের আগে আলেম লেখা আছে, তো এই নামটা এখন কলঙ্ক হয়ে গেছে। ওম্মার দুর্দিনে আলেমদের করণেতে, আলেম তো আলেমের মতো হওয়া লাগবে, ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, উনি তেলাওয়াত করছিলেন না? পৃথিবীতে আল্লাহর যত বান্দা আছে সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে আলেমরা। কারা আলেম? কারা? নামের আগে মাওলানা মুফতি মুহাদ্দিস লেখা থাকলে আলেম, এতক্ষণ যিনি কথা বলছিলেন ডাক্তার ওমর ফারুক, জেনারেল শিক্ষিত মানুষ, উনি তার আলেম লাইনের মানুষ না। আলেম বলা হয় ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির মতে, তিনটা গুণ যাদের ভেতরে আছে। 1 নম্বরে যারা আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, ওনার যতগুলো কথা 15-20 মিনিট যায় বলেছে, আমার মনে হয় 10 মিনিট কোরআনের উপরে ছিল, অথচ কত আলেমের কথা আমরা শুনি 2.5 ঘন্টা কথা বলে মোসানবীর জীবনী দিয়ে কোরআনের একটা আয়াত। বিশ্বনবী পৃথিবীতে সবচাইতে বেশি বয়ান করেছিলেন, কথা বলেছিলেন মাত্র 27 মিনিট। কয় মিনিট? তার এই 27 মিনিটের কথা 1400 বছর পার হয়ে গেল, এখনো কুল কেনারা পাওয়া যাচ্ছে না, এত কথা এই 27 মিনিটে ছিল। আর আমাদের 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পরে নাকি এখনো ওয়াজ শুরুই হয় না, তা আমাদের কথার ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই, তো আন্দাজে ভুলিয়ে যায়, মানুষ শুনিয়ে যায়। এই জন্য এমন কিছু কথা বলা দরকার জাতির জন্য সতর্কতামূলক, যে কথাগুলো চিন্তা ভাবনার খোরাকি এনে দেয়।
এই যে আমি কথা বলছি, এক একটা কথা তৈরি হতে বিজ্ঞান জানিয়েছে, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই আয়াত অনুযায়ী বিজ্ঞান জানিয়েছে কথা তৈরি হতে এই কয়েক ইঞ্চি জায়গা, এখানে ২৭টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়। আমি রংপুরে ছিলাম ১২-১৩ দিন আগে, এলাকাটা একটু আসলে গরিব তো, রংপুর নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম, ওখানে দিনের বেলায় অনুষ্ঠান ছিল, ওনারা ফ্যান দেয়নি, গায়ে ঘাম বসে কণ্ঠ বসে গিয়েছিল, এমন বসা বসেছে আর কথা বের হয় না। পরবর্তীতে আমি এগে আল্লাহ মাহুল বায়ান নিয়ে পড়াশোনা করে দেখি, ২৭টা স্তরের কোনো স্তর যদি দুর্বল হয়ে যায় তখন কথা বের হবে না আপনি যতই চেষ্টা করেন। আমি ওই ১২-১৩ দিন চেষ্টা করেছিলাম, বহু চেষ্টা করেছি কিন্তু কথা বের হয় না, খুব আস্তে আস্তে। আল্লাহ বলেন আমি মানুষকে কথা বলা শিখিয়েছি, বাক শক্তি, আকেল শক্তি, জ্ঞান শক্তি, ৫টা জিনিস আমি আল্লাহ আমি মানুষকে দান করি আমার রব নামের কারণে। ফালাঙ্গজুরিল ইনসানু মিম্মা খলিক, খলিকা মিম্মা ইন দাফিক, আখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। মানুষকে নজর করে না আবার জন্মের দিকে, যে কি জিনিস দিয়ে তাকে বানালাম, বাবার স্ফলিঙ্গ দিয়ে যখন দ্রুত গতিতে কোনো পানি বের হয়ে যায়, এনা পাক পানিটার ভেতরে ৪০,০০০ মানুষ তৈরি করার ক্ষমতা আমি আল্লাহ রাখি। মায়ের জরায়ের দেওয়ালের সাথে ধাক্কা লেগে সবগুলো হয়তো যেতে পারে না, ওখানে একটা দুইটা পাঁচটা ১৩টা পর্যন্ত পৃথিবীতে গেছে। ক্যালিফোর্নিয়া এক মহিলার ১৩টা বাচ্চা হয়েছিল, এই সর্ব পৃথিবীর সর্ব উপরে, এর উপরে আর যায়নি। তাহলে আমার বাবার দায়িত্ব ছিল আমার মায়ের বিছানায় থাকা, ওখান থেকে পানিটা দ্রুত গতিতে মায়ের রেহেম পর্যন্ত যেতে বিজ্ঞান জানিয়েছে। এক এক ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহ বাবার এই পানিটা দিয়ে ৪টা জিনিস বানিয়েছে, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। আর মায়ের রেহেমের ভেতরে যে না পাক পানিটা ছিল ওইটা দিয়ে আল্লাহ আরও ৪টা জিনিস বানায়, চুল, রগ, হাড় আর পর্দা, কয়টা হয়েছে? ৪০ দিন এভাবে পাল্টাতে ৬ মাস যায়। কয় মাস? ৬ মাস পরে আমার আল্লাহ বলেন এখন খাবারের উদ্রেক দেখা দিয়েছে, খাবার লাগবে, ওর খাবারের ব্যবস্থা কর। মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে নাভির সাথে নাভির তার দিয়ে আমার আল্লাহ খাবার পৌঁছায়। যে খাবার যখন যায় ওখানে ভেতরে এবার আপনার আকৃতি তৈরি হয়, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি বানান, এটা ছেলে হবে না মেয়ে হবে সিদ্ধান্ত দেয় আল্লাহ, কারণ এখান থেকে নিচ পর্যন্ত এই বডিটা ফেরেশতারা বানায়, আর এই মুখটুকু আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছে, এটার আকৃতি কারো হাতে আল্লাহ দেয়নি। এই জন্য মানুষের চেহারা এত সুন্দর, কালো হলেও চেহারা সুন্দর। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দুনিয়ায় দিয়েছি। এই ৮টা জিনিস হলে তো আর মানুষ হবে না, বিজ্ঞানের কাছে যান, বিজ্ঞান বলবে ১৩টা জিনিস লাগবে কমপক্ষে মানুষ পূর্ণাঙ্গ হতে। কয়টা? এটা আছে সূরা নাহাল ১৪ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর লাইনের ৭৮ নম্বর আয়াতের প্রথম মাঝের অংশে আছে, অজাআলা লাকুমুস সামা ওয়ালা বসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই ৫টা জিনিস আমি আল্লাহ নিজে দান করি। বিজ্ঞান জানিয়েছে যদি আল্লাহ একটাও কম দিত আপনি আসতেন দুনিয়ায়, কিন্তু পূর্ণাঙ্গ হয়ে না, যদি বাক শক্তি না দিত বোবা হয়ে আসতেন, যদি আকেল শক্তি না দিত পাগল হয়ে আসতেন, পাগল আসে না। একটা বার যদি মানুষ চিন্তা করতো যে আল্লাহ এই ৫টার ভেতরে একটা কম দিলে আমাকে আর মানুষ আমির হামজা বলতো না, আমার যদি দর্শন শক্তি না থাকতো মানুষ বলতো কানা, কি বলতো? যদি আমার শ্রবণ শক্তি না থাকতো মানুষ বলতো কালা। এই ৫টা যে আল্লাহ দয়া করেন তো চাইনি, উনি দয়া করে আমাকে দিয়েছিল, এইটার শুকরিয়া আদায় করার জন্য তো সেজদা দেওয়া যায়। ৮-৫ ১৩টা জিনিস এক হওয়ার পরে আল্লাহ যখন আকৃতি দান করেন, এরপরে আমার আল্লাহ দুনিয়াতে বের করার ব্যবস্থা নিজে করেন। এখানে যেহেতু মা বোনেরা আছে, সম্মানিত মা বোনেরা, এটা রেকর্ড হচ্ছে, এই আয়াতের প্রথম শব্দ ছিল আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়া। ৮-৫ ১৩টা জিনিস এক করার পরে এই যে বীর্য থেকে শুরু করে
তেরোটা জিনিস দিয়ে পূর্ণাঙ্গ মানুষ করে মায়ের পেট থেকে বের করার দায়িত্ব হামজার কার? আল্লাহ আখরাজাকুম, ওই আল্লাহ তোমাদেরকে বের করেন, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে। সুতরাং মায়ের পেট থেকে কিভাবে বের করবেন এই দায়িত্ব কার? আমাদের মা বোনেরা এবং মেয়েদের, আমার স্ত্রীর মা যিনি, কি হয় আমার মানে ইনাদের আদরে সোহাগে শেষ পর্যন্ত আল্লাহ দায়িত্ব ছেড়ে দেয়। যা আল্লাহ বলছেন আমি বের করবো, তেরোটা জিনিস আমি তৈরি করলাম, এখন বের করতে এই চোদ্দ নম্বরটা পারবো না, কিন্তু আমার শাশুড়ির কারণে ওনার মেয়ের প্রতি ওনার ভালোবাসা এত বেশি, শেষ পর্যন্ত হবে না, সেজার করে না। এটা আবার কাইটে দিয়েন যারা ছাড়বেন না, আমার শাশুড়ির বাড়ি গেলে আবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, আমার শালা আবার আছে সাথে। তো আমি মা বোনদেরকে বলছি আল্লাহ তেরোটা বিষয় যদি এক করতে পারে চোদ্দ নম্বরটা পারত, শুধু আমাদের ভরসা না থাকার কারণে আল্লাহ দায়িত্ব ছেড়ে দেয়। সন্তান পেটে আসতে দেরি, আল্ট্রাসাউন্ড করতে দেরি হয় না, এখানে ডাক্তার আছে, আপনি জিজ্ঞাসা করবেন এই যে আল্ট্রাসাউন্ড ছাড়া করে, কোনো পুরুষ যদি মহিলার আল্ট্রাসাউন্ড করে, আমার মনে হয় এটা আসলে ঠিক না। মেয়েদেরকে দিয়ে মেয়ে, তারপরও মেয়েদেরকে দিয়ে মেয়েদের আল্ট্রাসাউন্ড করাও ঠিক না, আপনার কী দরকার? এখন যেটা আছে ওইটাকে আপনি পরিবর্তন করতে পারবেন? আল্লাহর ওপরে ভরসা যখন মানুষ ছেড়ে দেয়, আল্লাহ বলেন যা দেখি তোর ওই ডাক্তার দিয়ে কেটে হাইব্রিড বাচ্চা, তখন হাইব্রিডভাবে বের করা হবে। আমি আল্লাহ যেভাবে বের করার ইচ্ছা করেছিলাম আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি। আমি মাঝে মাঝে এই পাঁচটা জিনিস নিয়ে যখন ভাবি, আল্লাহ যদি একটাও আমাকে কম দিত, এখন আমার কেউ পূর্ণাঙ্গ হামজা বলে ডাক দিত না। কয়েকদিন আগে একটা সেমিনার দেখেছিলাম সৌদি আরবে, বাচ্চা 12-13 বছর বয়স হবে, আব্দুর রহমান, এই ছেলেটা কোরআনে কারিমের হাফেজ, আন্তর্জাতিক মানের হাফেজ, ওকে ডাক দিল। বিচারক বলছে তুমি তো অন্ধ, দেখতে পাও না, তো তোমার কোনো অভিযোগ নেই আল্লাহর উপরে? না আমার আল্লাহর উপরে কোনো অভিযোগ নেই, আমি আরো খুশি। খুশি মানে বলে খুশি এই কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামনে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে আমার প্রতিটি নিয়ামত সম্পর্কে, পা থেকে মাথা পর্যন্ত জীবন চালাতে যা লেগেছে সবগুলো। সুম্মালা তো সালুন না ইয়াও মাইজিন আনিন না, কোনোটা বাদ যাবে না। আমার পা থেকে শুরু করে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে একটা একটা করে, আমার চোখ পর্যন্ত আসলে আমি আল্লাহকে বলবো আল্লাহ একটু দাঁড়া, আমার চোখ তো ছিল না, আপনি এ বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন না, অন্তত এই দিকে তাকিয়ে হলো আমারে মাফ করে দেওয়া যায়। ওর চিন্তা ভাবনা কোন দিকে দেখেছি, এটা যে কত বড় নিয়ামত এই চোখটা। আমি কুমিল্লাতে এক মাহফিলে ছিলাম, খাবার খাচ্ছিলাম, হঠাৎ এক অন্ধ আমার পাশে ছিল, বিদ্যুৎ চলে গেল। বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমরা সবাই চিল্লা পাল্লা করছে ওই তাড়াতাড়ি বিদ্যুৎ দেন, দেখতে পারি না, খাবার দেখা যায় না। অন্ধ আমার হাত চেপে ধরে বলছে হুজুর আপনি চিল্লাচ্ছেন, মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, অথচ আজ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই, আমি তো চিল্লালাম না। আপনারা সবাই হাউ খাউ করেন, চিল্লা পাল্লা করেন, জেনারেটর চালু করেন, কারেন্ট কই, আলোর ব্যবস্থা করেন, তা আমার তো জীবনে আলো থাকা না থাকায় 42 বছর সমান, আমি তো চিল্লাইনি। আপনি 2 মিনিটে চিল্লান মানে? তো এই বাকশক্তির যে আল্লামাহুল বায়ান দিয়ে আল্লাহ যেটা দিতে চেয়েছিলেন, বিজ্ঞান জানিয়েছে এর ভেতরে 27টা স্তর আছে, মানে ধাক্কা লাগে, ধাক্কা লাগতে লাগতে শেষ পর্যন্ত এসে একটা কথা তৈরি হয়ে এই মুখের এই ছোট্ট জায়গা দিয়ে বের হয়। আর কোরআন হাদিসের ব্যাখ্যায় পড়েছি প্রত্যেকটা স্তরে একটা করে ফেরেশতা আল্লাহ বসিয়ে রেখেছি। আমরা কয়েকদিন আগে ছিলাম পটুয়াখালের রাঙ্গাবালি তরমুজ হয় এলাকায়, জাহাজে করে নিয়ে আসে, নৌকায় করে এসে যখন ট্রাকে তোলে, 3-4 জনের এই এখান থেকে ছুড়ে মারে, আর একজন ধরে, আর একজন মারে, আর একজন ধরে, এভাবে ট্রাকে তোলে। এই ফেরেস্তা যেগুলো বসে আছে এই কথাগুলো এই একটার কাছে আর একটা, একটার কাছে আর একটা, এভাবে দেয়, অথচ কথা বলতে কয় সেকেন্ড সময় লাগছে। এটা হাদিস, নবীজি জানিয়েছেন যদি একটা ফেরেস্তাও দায়িত্ব পালনে অবহেলা করে বা আল্লাহ একটু দায়িত্ব পালন করতে বলে থাক, আপনি কথা জীবনও বলতে পারবেন না।
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি মানুষ বানিয়েছে আর কথা বলা শিখিয়েছে। এটা যে কত বড় নিয়ামত, আমি এই 12 দিন টের পেয়েছিলাম। এত দোয়া করেছি খালি কথা বলতে পারি আল্লাহ জানে, কারণ মাহফিলগুলো নেওয়া আছে, না গেলে তো মানুষ কথাই বলতে না পারলে কি শুনবে। যত টাকা ডেকেছিলাম এই 12 দিনে শুধু কথা বলতে পারতাম না, তাই এভাবে যদি প্রতিটি নিয়ামতের ওইভাবে ডাকতে পারতাম আমি আল্লাহর ওলি হয়ে যেতাম। আমাদের উচিত আমাদের এই নিয়ামতগুলো যেন উল্টাপাল্টা দিকে ব্যয় না হয়, শুকরিয়া আদায় করার জন্য শরীরটা যথেষ্ট। কিছু যদি আল্লাহ না দেয় সুস্থ রেখেছেন, ব্যাস এইটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আলেমদেরকে জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে, যেটা এখন দরকার এই বিষয়গুলো সামনে নিয়ে আসেন, যেগুলো সিলেবাসে নেই, মরণের পরে যেগুলোর হিসাব হবে না ওইগুলো বাদ দেন। বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ তার দেশকে ভালোবাসতেন, যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন ওই দিন পর্যন্ত তিনি ক্রন্দন করেছিলেন। তিনি কাবার দিকে তাকিয়ে বলেছিলেন, কাবার মালিক, আমার ইচ্ছা ছিল তোমার ঘরের খেদমত করা, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা, এই কাবার নিষ্ঠুর সন্তানেরা আমার এখানে থাকতে দিল না, আমি চলে যাচ্ছি। সেরা কসাসের পশা 80 নম্বর আয়াতটা আল্লাহ ওই জায়গায় নাজিল করে তখন তাকে সান্ত্বনা দিয়েছিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, আমি কোরআনে কারিমের আয়াত আপনার জন্য ফরজ করে দিয়েছি, আমি আল্লাহ সান্ত্বনা দিয়ে আপনাকে আপনাকে যে জায়গা থেকে বিদায় করে দেওয়া হচ্ছে খালি হাতে, শুধু আবু বকর আর তার খাদেমটা আছে, এমন একদিন আসবে লারাদ্দুকা, লামে তাকিদ দিয়েছেন, অবশ্যই আপনাকে আমি এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো, তখন আপনি আর একা না, আপনার সাথে থাকবে অসংখ্য আবু বকর। যখন তিনি 10 বছর পরে এসেছিলেন, একা আবু বকর ছিল, একা খাদেম ছিল, 10,000 মানুষ ছিল। আমরাও আশা করছি উম্মতের এই দুর্দিনে আলেমদের ওই রকম চিন্তা ভাবনা, এরকম ভূমিকা হওয়া দরকার। মায়ের নিচে মাটি থাকছে না, সে সমস্ত নেই, খাবারের পরে মোনাজাত করবে না, নামাজের পরে মোনাজাত করবে, এই নিয়ে মারামারি করছে এখন। বলেন তো, নবী নূরের তৈরি ছিল না মাটির তৈরি ছিল? মরণের পরে প্রশ্ন হবে, যেটা সিলেবাসে নেই ওইটা নিয়ে আপনি সময় নষ্ট করছেন কোন কারণে? পরীক্ষা শুরু হলে তো আপনি পাশ করতে পারবেন না। যেন আলেম যারা আছি আমরা এ বিষয়ে সতর্ক হওয়া লাগবে। ওয়াইন্নাহু লাযিকরুল্লাহ কাওয়ালি কওমিকা ওয়াসাউফা তুসআলুন, সূরা যুখরুফ 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 44 নম্বর আয়। হে নবী, আপনাকে আপনার উম্মতদেরকে কিয়ামতের দিন কিন্তু আমি জিজ্ঞাসা করব যে আমার এই কোরআন মানা হয়েছে কিনা, এইটার প্রশ্ন আগে করা হবে। তো এর ভেতরে 500 প্রশ্ন আছে, কত একটাও এখন এ দেশে নেই, আপনার কোনো চিন্তা ভাবনা আসে না। এই জন্য সূরা রাদের এই 19 নম্বর আয়াতে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, এটা যে আলেম বুদ্ধিমান জ্ঞানী যারা উপদেশ গ্রহণ করার মতো, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ শুরু করছি। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ফামা ইয়ালামু আন্নামা উনসিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা। হে নবী, আপনার প্রতি আমি যেটা নাজিল করেছি এটা যারা বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না, এর প্রতি যারা অন্ধের মতো আচরণ করে, এই মানুষ দুইটা কি সমান? কখনো না। এই জন্য বাংলাদেশ সহ বিশ্বে যারা কোরআন কেন্দ্রিক জীবনযাপন করে আর কোরআনের বাইরে যাদের জীবনযাপন, কখনো এদের এক প্ল্যাটফর্মে আপনি দেখতে পাবেন না। লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন। জান্নাতি মানুষ আর জাহান্নামে মানুষ কখনো সমান না। এই জন্য আমরা যারা জান্নাতি মানুষ, আমাদের জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত উপকরণগুলো আছে, এই উপকরণগুলো আমাদের এখন দরকার। কোরআন আমরা বিশ্বাস করি, আর যারা কোরআন আল্লাহ নাজিল করেছে এ পর্যন্ত শেষ বিশ্বাস করে না, প্র্যাকটিক্যাল লাইফে মিলায় না, তাদের আমল আখলাক তাদের অ্যাক্টিভিটিস এই দুনিয়ায় আকাশ আর পাতাল কর্মকাণ্ডগুলো। আমাদের দেখে আমাদের কাজকর্ম কোরআন কেন্দ্রিক জীবনযাপন দেখে হয়তো দুনিয়াদার এই মানুষগুলোকে আমাদের পাগল মনে হতে পারে, ওরা মনে করতে পারে যে পাগলের মতো আচরণ করে এরা, এ পাগল, কিন্তু আমরাই বুদ্ধিমান। কোরআনে কারিম বলছে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এখানে আলবাবের ব্যাখ্যা আমি তিনটা পেয়েছি, 1 নম্বরে আলবাব মানে বুদ্ধিমান জ্ঞানী এবং আলেম। আমরা যেটা আলেমদের নিয়ে আজকে কথা, আলেম মানে কিন্তু নামের আগে মাওলানা মুফতি না, আলেমের প্রথম সংজ্ঞায় বলেছিলাম যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে। কে নিয়ে? এইটা নিয়ে চিন্তা ভাবনা করা আলেম বাংলাদেশে এখন বেশি না কম?
কম মানে নেই। কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা আলেম এখন আর নেই। যে কয়েকজন ছিল, দু কয়েকজন যে চলে গেছে, আর এই দেশে কোরআন নিয়ে না, সব বাবার জীবনী নিয়ে আছে। আমার বাবা এই করেছে, আমার দাদা এই করেছে। তোর বাবা দাদা করেছে তাদের মতো যদি হতে পারতি তাহলে তো হতো, আর তাদের মতো হওয়ার জন্যই আপনি শাহজালালের দিকে, এই দেশে যারা ইসলাম প্রচার করার জন্য এসেছিল তাদের দিকে তাকাবেন। ওনাদের কাছে কেউ গেলে আগে কোরআন তুলে দিত যে কোরআন পড়েন আপনি আল্লাহকে পেয়ে যাবেন। এখন তাদের বংশধর যারা উত্তরাধিকারী এখন আমরা দেখতে পাই, যারা হকের ডিলার নিয়ে আসে, এদের কাছে গেলে আর কোরআন তুলে দেয় না। এদের কাছে যাবেন এরা জিকির তুলে দেয়, তাও জাতের জিকির হলে হয়, এমন জিকির দেয় যেগুলো কোরআনেও নেই হাদিসেও নেই। জিকির করা লাগবে, জিকির একটা এবাদত, এর নির্ধারিত শব্দ আছে, নির্ধারিত সিস্টেম আছে। যে দরবারে গেলে এগুলো পাবেন না, ওটা দরবার না, ওটা মনে করবেন একটা ভণ্ড বানিয়েছে ওর ব্যবসা টিকিয়ে রাখার জন্য। জিকিরের শব্দ চারটা, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আর এর পদ্ধতি হচ্ছে চারটা। কয়টা? সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, হে নবী আপনি এই পদ্ধতিতে জিকির করবেন, অজকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ইলা আখির আয়াত। এক নম্বরে আপনি মনে মনে জিকির করবেন, দুই নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে, তিন নম্বরে কান্না জড়িত কণ্ঠে, চার নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। 48,000-এর উপরে দরবার এখন এই বাংলাদেশে পীরের, একটা দরবার দেখান তো এই চারটা সিস্টেম মেনে জিকির হচ্ছে, ওই চারটা শব্দ দিয়ে বলেন আমি সেখানে যাব। কত দরবার তো ঘুরে আসলাম, কই কোনো জায়গায় তো এগুলো পাচ্ছি না। তার মানে কোরআন কেন্দ্রিক হাদিস কেন্দ্রিক নিয়ম নীতি যে দরবারে নেই, আর ওটা ওদের জিকিরও না, ওটা ওদের ফিকির। এই জন্য সতর্ক হওয়া লাগবে, এই কথাগুলো বললে ওদের ব্যবসায় ভাটা পড়ে, তো তখন প্রশাসনের কাছে যে নালিশ দেয় যে পীর বিরোধী, এ আলেম ওলামা দেখতে পারে না, এ আল্লাহর অলি বিরোধী। তা আল্লাহর অলি বিরোধী কে বলেছে? তো অলিই না। আলেম হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজকে যেই লোকটা সমর্থ থাকার পরও ছেড়ে দেয়। এরকম জায়গা আজ আমাদের হাতে নেই, যে মোবাইলটা আমার নয়, টাচ মোবাইল এখন নেই, এটা বাটুন, এ দিয়ে কিছুই হয় না, আম পাড়া যাবে, বাকি কিছু করা যাবে। আজ হাজারো আলেমের হাতে, নামের আগে যাদের মাওলানা মুফতি লিখা, এইটা দিয়ে আজ কত গোনার কাজে যাওয়া সম্ভব না অসম্ভব কোনো বিষয় না। এটা কন্ট্রোল করা আল্লাহর ভয় ছাড়া এ সম্ভব না। তিন নম্বরে যে মানুষগুলো আল্লাহর এবাদতে নিজেকে লিপ্ত রাখতে পারে 24 ঘন্টা, 24 ঘন্টা, এখন মনে করেন যে 24 ঘন্টা আমি লিপ্ত থাকবো কি করে, অন্তত 8-10 ঘন্টা তো ঘুমাবো, ওই 10 ঘন্টাও যে আপনার এবাদত আপনি তো জানেন না। ঘুমানোর আগে কোন মানুষ যদি সূরা ফাতিহা, সূরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি আর আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই শব্দটা বলে ঘুমিয়ে যায়, যতক্ষণ ঘুম না আসে তখন আস্তাগফিরুল্লাহ অথবা লা হাওলা ওয়া লা কুওয়াতা পড়তে পড়তে এক সময় ঘুমিয়ে যায়, যখন উঠবে তখন যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ও যদি 6 ঘন্টা ঘুমায় 6 ঘন্টাও নামাজে ছিল। এটা যে এবাদত অনেকে জানেন, মনে করেন না ঘুমালাম 6 ঘন্টা এবাদত হয়ে গেল, হ্যাঁ এটা এবাদত। টয়লেটে প্রবেশ করার সময় মানুষ যদি বাম পা দিয়ে বলে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, 5 মিনিট 7 মিনিট 10 মিনিট টয়লেটে বসে আছেন, বের হওয়ার সময় ডান পা দিয়ে যদি বলে গফরানাক, হে আল্লাহ আমি ক্ষমা চাই, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, প্রশংসা তো তোমার যিনি আমার পেট থেকে এই গন্ধ জিনিস বের করে আমাকে শান্তি স্বস্তি নিরাপত্তায় রাখলেন, এটা ভেতরে থাকলে যে কি হতো আপনি টের পাচ্ছেন না, আমার প্রসাব বন্ধ হয়ে গেছিল কিছুদিন আগে, ডাক্তার দেখানোর পরে বলছে প্রসাব আবার চালু করতে পারি, 12,000 টাকা লাগবে, কি গো বলে শুধু বন্ধ হয়ে গেছে, এ চালু করার জন্য যদি একবারে 12,000 করে লাগে আর 3-4 বার করে প্রসাব করলে কমপক্ষে 60,000 টাকা শুধু প্রসাবে যাবে, আর পায়খানাটা নাকি আরো বেশি। কত বড় দয়া আল্লাহ আমাদের উপরে কইরে রেখেছে, দুনিয়ার কোনো জায়গায় যাওয়া লাগবে না। এই শব্দটাতে এই জন্যই নবীজি আমাদেরকে শিখিয়েছেন যে বল গোফরানা, আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, এই যে 8-10 মিনিট তোমারে ডাকতে পারলাম না,
আমি ক্ষমা চাচ্ছি, শুধু ক্ষমা চাই তা না, আমি প্রশংসা করছি তোমার যে তুমি আমাকে শান্তি দিলে, স্বস্তি দিলে, এগুলো বের করে দিলে। এই যে আটটা দশটা মিনিট আপনি এই কাজ করলে, পোড়াটা এই টয়লেটে থাকা এবাদত। পোড়াটা কি? আমি এটা মানিয়ে বলছি, পোড়াটা যে এবাদত আপনি মানেন তো? এটা না আল্লাহর হুকুম রসুলের তরিকায় আট দশ মিনিট টয়লেটে কাটালে যদি এবাদত হয়, বিশ্বনবী দশ বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। এইটার কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, এবাদত মনে হয় না? আপনি কি পাগল না কি বলেন? এবার কিন্তু বোঝার পরে না বোঝার ভান করে থাকবেন না। আপনি আট দশ মিনিট যদি টয়লেট করা এবাদত মনে করে থাকেন, ওটা রসুলের তরিকা ছিল এভাবে, তাই তো উনি যে দশটা বছর এটা দিয়ে চালালেন, তো এইটার কথা বলতে গেলে এটা সিস্টেম কি হবে, এগুলো বলতে গেলে রাজনীতি মনে করে আপনি বন্ধ করে দিন মানে? আমার মনে হয় নবীজি যদি এখন থাকতেন আপনি এইটাই করতেন। এখন যা করছেন যে আপনার টয়লেট এবাদত মানি, আপনার খাবার এবাদত মানি, আপনার জিকির এবাদত মানি, কিন্তু দশ বছর আপনি যেটা করলেন ওটা দুনিয়ার কাজ, ওইটা এবাদত না, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য হাদিস পড়েছিলেন, মাংতা মাসাকা বিসন্নাতি আইন্দা ফাসাদি উম্মাতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আমার উম্মতের যখন দুরবস্থা হলে দুর্দিন চলবে, ওখানে লেখা আছে দুর্দিন। উম্মতের দুরবস্থা এখন কি চরমে পৌঁছিয়েছে না? এই দুরবস্থায় যদি কেউ একটা মরা সুন্নত জিন্দা করতে পারে, সে কিয়ামতের দিন একশত গলা কাটা শহীদের সওয়াব নিয়ে উঠতে পারবে। একশত দেওয়ার দরকার কি? মিয়াতি শহীদদের একটা হলেই তো হয়। একটা শহীদের সওয়াব নিয়ে কেউ যদি কিয়ামতে উঠতে পারে, ও জান্নাতি। কারণ শহীদের কোনো হিসাব নেই, কোনো বিচার নেই, বিনা হিসাবে বিনা বিচারে শহীদরা কি? একশতর কথা দিলেন কেন? আমি বলছিলাম না নবীর প্রত্যেকটা কথা গবেষণামূলক চিন্তা ভাবনা করেন, ওখান থেকে আপনি কিছু বের করতে পারবেন। বিশ্বনবী একশত শহীদের গলা কাটা শহীদ দাও, এদের কথা কেন বলেন? এখানে এই মিয়াতি শাহিদের ব্যাখ্যায় আমি হযরত হামজার নাম পেয়েছি, কারণ হামজাকে টুকরা টুকরা করা হয়েছিল। ওনার জীবনীতে পেয়েছি কি সত্তর টুকরা করেছিল ওনার, ওনার লজ্জা স্থানে তিন টুকরা করেছিল, এত রাগ ছিল ওনার উপরে। ওহদ পাহাড়ের ওই পাদদেশে দাঁড়ালে আমার মনে হয় এখনো, আমি কয়েকবার গেলাম, মনে হচ্ছে যে এখনো হযরতে আমির হামজা জিন্দা বসে আছে। ওনার টুকরাগুলো যখন খুঁজছিল, খুঁজে খুঁজে সবগুলো পাওয়া যায়নি, যেইগুলো পাওয়া গেছে রেখেছে, লজ্জা স্থানে দুই টুকরা পাওয়া গিয়েছিল, একটা পাওয়া যায়নি। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ওই দিন শিশুর মতো কেঁদে উঠেছিলেন, কারণ বাবার পরে ওনার তো বাবা নেই, বাবাকে পাননি। পৃথিবীতে সবচাইতে বেশি ওনাকে দেখে আশনা করে রেখেছিল হযরত আমির হামজা। ডাক দিয়ে বললেন, সাহাবিরা লতা পাতা নিয়ে আসো পাহাড় থেকে, পাহাড়ি গাছগাছড়া নিয়ে এসে পা গুলো যতটুকু পাওয়া যায় ঢাকলেন, নিজের চাদরটা দিয়ে মাথা থেকে বডি পর্যন্ত ঢাকলেন, পোড়াটা ঢাকা যায় না। কবরে রাখার পরে উনি দোয়া করলেন, মালিক আমি আমার চাচার ওপরে খুশি আছি, আমার চাচার ওপরে আমি খুশি আছি, কারণ আমার বাবার আদর আমি পাইনি, ওনাকে দেখতেও পাইনি, আমার জন্মের আগে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এ পৃথিবীতে সবচাইতে বেশি বুকে আগলিয়ে রেখেছিল আমার এই চাচা, অথচ তার যে অবস্থা তোমার দিনের জন্য ইসলামের জন্য, আমি আমার চাচার ওপরে এখনো পর্যন্ত খুশি আছি, তুমি আমার মালিক, তোমাকে বলছে আল্লাহ তুমি আমার চাচার ওপরে খুশি হয়ে যাও। এ দোয়া করার পর ৩০ বছর পার হয়ে গেছে, মদিনা একবার ব্যাপক ঢল হয়েছিল, এ ঢলে তার কবরটা ভেঙে তাজা রক্ত বের হয়ে আসছিল। ওই সময় যারা ছোটবেলায় যুদ্ধ করেছিল এখন তারা মুরব্বী হয়ে গেছে, এই রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে হযরত হামজার সেই কবর ভেঙে রক্ত বের হচ্ছে, যেখানে যেখানে কাফেররা আঘাত করেছিল টুকরা টুকরা, ওই জায়গা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, তাজা রক্ত। আমার প্রশ্ন হচ্ছে, মানুষ যদি খাবার না খায় রক্ত তৈরি হওয়ার কথা না? তার মানে কোরআনে কারিমের আলা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, যারা আমি আল্লাহর জন্য জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলবো না, এরা তো জীবিত এবং আমি আল্লাহ তাদের খাবার খাওয়াই। আল্লাহ যে খাবার খাওয়ায়, খাবার খেলে যেহেতু রক্ত তৈরি হয়, এটার বাস্তব প্রমাণ হামজা।
ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে না? এই যে মুরব্বী যদি এখন ইমান নিয়ে মারা যায়, কবরে রেখে দেবেন, ঘুমিয়ে থাকবে, এ পর্যন্ত শেষ, আগে পরে আর কিচ্ছু নেই। কিন্তু শাহাদতের মরণ যদি পায়, মানে কবরে দেওয়ার পরে ঘুমাবে না, জীবিত থাকবে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ ওনাকে খাওয়াবে। আমার জেলখানার তিনটা বছরের তাহাজ্জুদের নামাজ আমি যতদিন পড়েছি, প্রায় প্রতিদিনের আমার সেজদায়, আমার নিজের কথা বলছি এই কারণে, কারণ আমি নিজে করেছি এটা, আমাদের সেজদা ছিল প্রায় 40-45 মিনিট, 1 ঘন্টা করে, কারণ কোনো কাজ নেই, কাম নেই, 24 ঘন্টা এক ঘরের ভেতরে বসে থাকা, কোরআন শরীফ পড়া, সে নামাজে পড়েন আর বাইরে পড়েন, এছাড়া তো কোনো কাজ নেই। এদিকে 10টার পরে লাইট বন্ধ করে দিত, মানে ঘুমানোর আদেশ দিত, ঘুমিয়ে পড়েন। ওদিকে রাত 2টা-2টায় উঠে 2 রাকাত নামাজে 1-1.5 পারা পড়ে 40-45 মিনিট একটা করে সেজদায় কেটে যেত। প্রতি সেজদায় এইটাই বলতাম, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ এমনিতে আমি মরণ চাই না, শাহাদতের মরণ চাই। বের হওয়ার পরে এদেশে আমি ওপেন বলছি, এটা রেকর্ড হচ্ছে, ছড়িয়ে যাবে, ওপেন বলছি। বের হওয়ার পরে বাস্তবতায় দেখলাম যে শহীদ হওয়ার জন্য, শাহাদতের মরণ পাওয়ার জন্য এই দেশে অন্তত যে সমস্ত মানুষ ইসলামী শব্দটা নিয়ে কাজ করছে, ইসলাম এই শব্দ নিয়ে কাজ করছে, তাদের ভেতরে আমার কাছে একামতের দিন প্রতিষ্ঠিত করতে চায় যারা, তাদের অ্যাক্টিভিটিস, কাজ কারবার, কোরআন হাদিস যতটুকু বুঝিয়ে অনুযায়ী আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি অ্যাক্টিভ হতে চাই, এইটাই অ্যাক্টিভ হয়ে কাজও করি। কারণ আমার আসল টার্গেট, আমি কুকুর শিকারের মতো মরব না, আমি মরতে চাই শাহাদতের মরণ নিয়ে, আমি যেন মরণের পরে একেবারে আবহমান কাল পর্যন্ত জীবিত থাকতে পারি, আর আল্লাহ যেন আমাকে খাবার খাওয়ায়, যেটা আমার নামে নাম হযরতে হামজা নবীজির চাচা, ওনার জীবনে পাওয়া গেছে যে রক্ত বের হয়ে আসছিল, তার মানে খাবার না খেলে রক্ত তৈরি হয় না, আর জীবিত না থাকলে, জেগে না থাকলে মানুষ খাবারও খায় না, ঘুমিয়ে থাকলে খাবার খায় না, বালা হায়াউন, তারা জীবিত, ইনদা রব্বিহিম ইরজাকুন, তারা তাদের রবের কাছে খাবার পায়। এই জন্য যে মানুষগুলো শাহাদতের মরণ পেয়েছে তারা ধন্য, যে মানুষগুলো শাহাদতের মরণ পেয়েছে, একটা শাহাদতের মরণ পেলে সে তার জীবন ধন্য। আর নবীজি জানিয়েছেন মেয়াতি শাহিদ 100, কারণ এমন একটা দুরবস্থা এখন চলছে উম্মতের, এই অবস্থায় যদি আমার একটা মরা সন্ন্যাত কেউ জিন্দা করতে পারে, তার আমল নামা 100 গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে, এর ব্যাখ্যা আমি সামনে যে 6-7টা আছে বলছি। আমি হাদিসটা পড়ার পরে চিন্তা করেছিলাম, আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ওই সময় সে 15 সাল থেকে, যে আল্লাহর নবী মরা সুন্নাতের কথা বললেন কেন, সুন্নত তো কত আছে, দেখি তো মরা সুন্নত কোনটা, টোপি মাথায় দেওয়া সুন্নত, এটা কি মরা? না না, এখানে আপনি তাকান, হয়তো কেউ মাথায় দিয়েছে, কেউ দেয়নি, এখনো মরে যায়নি, এটা জীবিত আছে না নেই, আমি কথা বোঝাতে পারলাম নাকি বলেন, মরা সুন্নত কি এটা? না, এটা কেউ দিচ্ছে, কেউ দিচ্ছে না। দাড়ি রাখা এটাও মরা না, কারণ কেউ রাখে, কেউ রাখে না। এরপরে খাবারের পরে মিষ্টি খাওয়া, কেউ খায়, কেউ খায় না, কিন্তু এটা মরে যায়নি, এটা এখনো জীবিত আছে। একটা একটা করে আমি প্রায় সুন্নত যত মাথা থেকে পা পর্যন্ত মিলিয়ে দেখলাম, না কোনোটা তো মারা যায়নি, একটা মারা গেছে, কয়টা? একটা মারা গেছে। 10 বছর নবী এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, এটা সুন্নাত, এ সুন্নাত মরে গেছে। আপনি কোন দিকে নেবেন আমি জানি না, এইটাই বাস্তব। আপনি যদি এইটা মরা সুন্নত বলেন, না আমি মরা বলবো না, কারণ কেউ রাখে, কেউ রাখে না, এটা মরে যায়নি একেবারে, এটাও সুন্নত মরা না, এটাও আছে। খাবারের পরে মিষ্টি খাওয়া, এটা তো আরো বেশি আছে, অন্য সুন্নত না মানলেও এটা মানে অনেকে, তার মানে একটা সুন্নত আমরা দেখতে পাচ্ছি মারা যায়নি। মাংতা মাসাকা বি সুন্নাতি ইনদা ফাসাদি উম্মাতি, আমার উম্মতের যখন দুরবস্থা চলবে ওই সময় যদি একটা মরা সুন্নত কেউ জিন্দা করতে পারে, ফালাহু আজরে, যে ফা দিয়েছেন মাঝখানে, ফা শব্দটা আরবি, গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়, এখানে তা সবাই আলেম না, ওই ব্যাখ্যা দিলে আপনারা বুঝবেনও না। ফা শব্দটা ব্যবহার করা হয় আগের বর্ণিত এই বিষয়গুলো যদি সত্যি আপনি মানতে পারেন, পরের যে শব্দ আল্লাহ বা নবীজি বা আপনি যাই বলতে চান, এটা 100 ভাগ কার্যকর হবে,
তার মানে উম্মতের দুরবস্থায় আমরা যদি একটা মরা সন্নত যেটা এখন বের করলাম মারা গেছে, 53 বছরে আজও কোরআন দিয়ে দেশ চলেনি, 10 বছর চলার কথা নবীজি চালিয়েছেন সেখানে 1 বছরও চলেনি, এটা মরা না? তাহলে এই মরা সন্নত জিন্দা করার জন্য আপনি দল করেন, সংগঠন করেন, মিছিল করেন, মিটিং করেন, যাই করবেন চেষ্টা করে যান। এখন তো কায়েম হয় না, কায়েম করা দেখানো ফরজ না, চেষ্টা করাটা ফরজ, কারণ আপনি এ জমিনের মালিক না। এ জমিনের মালিক আপনি, এ কোরআনের মালিক আপনি না, এ জমিনের মালিকও আমি না, কোরআনের মালিকও আমি না, আমরা হচ্ছে খাদেম। আমরা কি কোরআনের খাদেম, আমরা এই জমিনে আল্লাহর খলিফা, খাদেম যাই বলেন, আমরা চেষ্টা করে যাব। শুধু বিকাল 5টা পর্যন্ত কাজ করলে যেমন বেতন দেওয়া হয়, আমাদের বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। বিকাল 5টা মানে কি? জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালাতে হবে কি করে আল্লাহর এই কোরআন, আমরা কামলা, খাদেম যাই বলেন চেষ্টা করব যে এটা কি করে কায়েম হয়। যেহেতু মরা এটা মরে গেছে, এদেশে নেই, 10 বছর নবী এটা দিয়ে চালিয়েছিলেন, আমরা যদি চালাতে পারি সোনায় সোহাগা, আর যদি নাও পারি তাও আমার বিকাল 5টায় জীবনের শেষ দিন আমাদের বেতন আছে, আমার বেতনের নাম জান্নাত। বেতনের নাম কি? ওই বেতন পাওয়ার জন্য আমরা চেষ্টা করে যাব, কায়েম হলে ভালো, না হলে অসুবিধা নেই। আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ আমাদেরকে সহজভাবে বোঝার তৌফিক যেন দান করে। এটা যদি জিন্দা থাকতো, বাস্তবে আমি দেখেছিলাম সে 16 সালে আমার এই মসজিদে নববীর নিচ থেকে ওযু করে যাওয়ার সময় দেখছিলাম দামি মোবাইল পড়ে আসে, কিন্তু কেউ নিচ্ছে না। চিন্তা করলাম কেউ নেয় না কেন, এখানে তো কোনো ক্যামেরাও দেওয়া নেই, কিন্তু কেউ নিচ্ছে না। মনে মনে ভাবলাম এই যে এখানে যদি ধরা পড়ে কেউ কিছু নিয়ে, তাহলে কি কেটে দেবে? হাত কেটে দেবে। আমার ছোট দাদাও ছিল হজে, উনি বলছিল হামজা আমি একবার ওযুখানায় দেখলাম একটা মোবাইল ঘড়ি পড়ে আস, খুব দামি ওই সময়। চিন্তা করলাম কেউ তো নেয়, আশপাশে কেউ নেয়ও না, নেবো না নেবো না, আবার ভয় যদি ধরা পড়ে আবার হাত কেটে দিলে দেশে গেলে হাজি মরবে, হাজি সাহেব চোর, এই ভয়ে নিচ্ছে। এত দামি জিনিস তো এতে ফেলে রাখলেও তো সমস্যা, আশপাশে তাকিয়ে দেখলাম যে কেউ নেই, তুলে নিলাম। হারানোর জিনিস যেখানে জমা দেয় মসজিদে নববীর সামনে, ওখানে জমা দিলাম। জিজ্ঞাসা করলাম যে ভাই জিনিসের দাম কেমন হবে, উনি ওনার ভাষা দিয়ে আমারে বলছে ইয়া হাজি অল হজ্জা তাই না বিলাদুকা, আপনার দেশ কোথায়? উনি বলছে যে তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। ওনারে বলছে যে আপনি এই মোবাইলের দাম জিজ্ঞাসা করছেন, এটা আপনার দেশের টাকার যে মান ওই সময় 72,000 টাকা হবে। কত? বলছে 72,000 টাকার মোবাইল পড়ে আছে, কেউ নিচ্ছে না, আমাদের দেশে থাকবে? 72 পয়সা থাকে না। আমার ভার্সিটিতে থাকাকালীন বিশ্ববিদ্যালয়ে এক বন্ধু ছিল, খুব দুষ্টু, মানে এত দুষ্টু, কুষ্টিয়া থেকে যাবে ঢাকায় নর্মাল এক কোচে উঠেছে, কিছু তো যাওয়ার পরে ওর পেটের সমস্যা, বজায় ড্রাইভার সাহেব গাড়ি থামান আমি নেমে যাবো, না এ গাড়ি থামবে না, তোর যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ কর, বলে আমার পেটের সমস্যায় কি আল্লাহ আল্লাহ থামবে? গাড়ি তো থামে না, কারণ সিরাজগঞ্জ ছাড়া থামবে না। পেছনে যে দেখছি কয়েকটা সিট খালি পড়ে আছে, আর যে সিটের পেছনে থাকে পলিথিন ওইটা নিলাম, সিটের ওই কোনায় বসে এই কাজ করে ফেলিস। দেখলাম এই তো রাখলে এবার আমার বদনাম হবে। পকেট থেকে সাদা রুমাল ছিল একটা, ওইটা বের করে ওইটা আমি চায়ের কোনা করে বাঁধলাম, সুন্দর করে বেঁধে পেছনের কাঁচ খুলে ফেলে দিল। পেছনে আসছিল মোটর সাইকেল, ও ভাবছে যে এ সুন্দর রুমালে মোড়ানো চায়ের কোনা করে বাঁধা মানে দামি জিনিস হবে। দেখলাম তুলে নিল, ও বলছে তুলে নিল ঠিক, তো বাড়ি যে টের পাবে যে কোন দামি জিনিস। আমার হাসির স্বরে বলছিল আমরা যে অবস্থায় আমরা ডিজিটাল হচ্ছি, এ দেশে পায়খানাও নিরাপদে নেই, আর 72,000 টাকার ঘড়ি তো দূরের কথা, কিন্তু কোরআনের এই যে মরা সন্নত যেটা নবী জিন্দা করেছিলেন, সত্যি যদি এটা জিন্দা থাকতো আমাদের দেশে, বলেন তো ওইটা নেওয়ার জন্য মোটর সাইকেলওয়ালা ব্যস্ত হয়ে পড়তো?
ওরারও চিন্তা থাকতো ওইটার কাছে যাওয়া যাবে না, কারণ ওইটা যদি পাই আমি আবার মাইকিং করা লাগবে যদি দামি জিনিস হয়। এই জন্য এই মরাটা জিন্দা করার জন্য আমরা চেষ্টা চালাবো, আল্লাহ আমাদেরকে তাওফিক দিন। যারা কোরআন বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না এর প্রতি অন্ধ আচরণ করে, আল্লাহ এই আলেমদের সবাই বুদ্ধিমান। এক নাম্বার আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যে মানুষগুলো দুনিয়াতে আল্লাহর আনুগত্যের চুক্তি মেনে নেয়। ওই যে রুহের জগতে যে চুক্তি করে এসেছিলেন, আল্লাহ জানিয়েছিলেন আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব না, সবাই এক বাক্যে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। রব শব্দটাকেও যদি মানতে চায় ১৯টা বিষয় দুনিয়ায় তাকে মানা লাগবে, কয়টা? এক নম্বরে রব মানে আইনদাতা। রব মানে কি? রব যদি কেউ বলে আল্লাহ আমার রব, উনি আজকে মাগরিবের প্রথম রাকাতে পড়েছিল ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, যারা বলতে পারে যে আল্লাহ আমাদের রব আর এর উপরে টিকে থাকতে পারে, তা তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের বিপদে আপদে ফেরেশতা নাযিল করে হলো সাহায্য করে। এটাতে কত বাস্তব এই পরীক্ষায় না গেলে আপনি বুঝবেন না, এটা ওয়াজ করে বোঝানো জিনিস না, এটা প্র্যাকটিক্যালে যে বুঝতে হয়। যারা আল্লাহকে রব বলার পরে টিকে থাকে, আল্লাহ যে তাদের ফেরেশতা নাযিল করে সাহায্য করে এটা আমি নিজে দেখেছি। আল্লাহ তাখাফু আলা তাহজানু, তারা ফেরেশতারা বলে ভয় পাবেন না, চিন্তা করবেন না। কিসের ভয় পান আপনি, কিসের চিন্তা করেন যে আপনার ছেলে গুম হয়ে আছে, আপনার এত বড় ব্যবসা প্রতিষ্ঠান, আপনার স্ত্রী কে দেখবে? ফেরেশতারা, আমার মনে হয় এই আয়াতের যে শানে নজুল পড়েছি, ফেরেশতারা যারা আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে, ফেরেশতারা তাদের কানের কাছে এসে ওই সময় কঠিন অবস্থায় বলে আপনি ভয় পাবেন না, কোনো চিন্তা নেই, যেগুলোর জন্য চিন্তা করেন ভয় পান ওগুলো আমার আল্লাহ নিজে দেখবে। তখন ওদের ইমান যা ছিল ওটা যেন আরও বেড়ে যায়। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ দেয় যার ওয়াদা আল্লাহ দিয়েছেন। কুতুবউদ্দিন নামে এক, এটা কারারক্ষী, উনি একদিন কাঁদছিল, আমার বলছে হামজা ভাই আমি পাহারা দিচ্ছিলাম ওই সময় আল্লাহর এক বান্দাকে, এ লোকটা বাংলাদেশের ভেতরে ১০ জনের একজন, এইরকম জায়গায় পৌঁছানো মানুষ, উনি এই যে তাতানাস হলো, আপনি মাঝে মাঝে ওনার বলতাম ভাই এখানে বসেন, আপনি তো আমার তো পাহারা দেন, ৮ ঘন্টা পরে পরে আপনি আসেন, তো বসেন আমি আপনাকে কোরআনের আয়াত শোনাই। এই তাতানাস হলো আলাইহিমুল মালাইকা, যখন ব্যাখ্যা করছিলাম উনি আমার ওই কথা শোনালো, যে লোকটার মাত্র আর ৩ ঘন্টা বাকি আছে ফাঁসি হওয়ার। আমি বললাম স্যার আপনি প্রস্তুতি নেন, উনি বলছে না আমার তো ১০টা ১ তো এখনও তো ৩ ঘন্টা আছে, তুমি এক কাজ করো আমি ২ ঘন্টা ঘুমালাম, আমার এই ২ ঘন্টা পরে ডাক দেবা, আমি গোসল করি অজু করি নামাজ পড়ি এরপরে যাব। দেখলাম উনি ঘুমিয়ে গেল, ২ ঘন্টা ঘুমানোর পরে ওনারে ডাক দিলাম, ঠিক ঘুম থেকে উঠল, গোসল করে নিল অজু করে নিল নামাজ পড়ি, উনি নিজে একটা কফি বা চা বানালো আমারে দিচ্ছিল আমি খেলাম না, উনি নিজে খেয়ে আমার বলছে এবার চলেন সময় হয়ে গেছে, শাহজাহান চল্লাচ্ছিল এসে ডাক দিল নিয়ে গেল। উনি এইগুলো না, উনি আমারে বলছে ভাই হামজা ভাই ও লোক ঘুমাইলো কি, যার ৩ ঘন্টা পরে ফাঁসি আর ও বলছে আমি ২ ঘন্টা ঘুমাই, অথচ তার ছেলে গুম হয়ে আসে, তার বিশাল প্রতিষ্ঠান এই পৃথিবীর ময়দানে বিভিন্ন জায়গায়, এ লোকটার ঘুম অবশ্যই এসেছে। আপনি যে আয়াত শোনালেন এই আয়াতের উপরে আমি এখন বিশ্বাস করে বলতে পারি যে ওর ঘুম এসেছিল, যে ফেরেশতা এসে ওরে অবশ্যই কিছু বলিস না, তোর ঘুম আসার কথা না, এই অবস্থা মানুষের ঘুম আসে। আপনি আয়াত শুনে ওনার তেলাওয়াত করা, খুব সুন্দর তেলাওয়াত করছিল, শুনে আমি একেবারে মানে মোহিত হয়ে গেছে যে সুন্দর লাগছে, কিন্তু এটা বাস্তবে নিয়ে যাওয়া যে কত কঠিন, ওইটা ওয়াজ করে ওই তেলাওয়াত করে বোঝানো সম্ভব না, ওটা ওই জায়গায় যাওয়া লাগে। এই জন্য আল্লাহকে যারা রব বলতে পারবে তাদের বিষয় মানা লাগবে দুনিয়ায় কয়টা? এক নম্বরে আল্লাহ আইন দাতা, এ কথা আপনাকে মানা লাগবে, এ কথা শুনলে আপনার ভেতর থেকে কি যেন বেরিয়ে আসে, আপনি উল্টাপাল্টা নাম দিয়ে দেন, আমি নামগুলো নাই নিলাম। এই জন্য আল্লাহকে রব আপনি বলছেন আল্লাহ আমার রব না, ১৯টা বিষয় দুনিয়ায় মানা লাগবে। এক নম্বরে আল্লাহ আইন দাতা, এ কথা বিশ্বাস করা এবং প্র্যাকটিক্যাল লাইফ এটা কি করে মানা যায় চেষ্টা করা, আমরা একটাও পারছি না। ২ নম্বরে রবের ব্যাখ্যায় পেয়েছি রব হচ্ছে লালন পালনকারী, আমার লালন পালনকারী এখন আল্লাহ না, এনার থেকে আমরা সরিয়ে আমার ব্যবসা আমার চাকরি কথা বলেন না কেন, এই সমস্ত বিষয়ের ওপর আমরা লালন পালনের দায়িত্বভার দিয়ে আল্লাহকে বাদ দিয়ে দিয়েছি,
অথচ রব আমার আল্লাহ এই কথা আমরা সারা জীবন বলছি, মিলছে না। আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছিলাম এগুলো যদি আমরা মিলাতে পারি দুনিয়ায়, ওলা ইয়ানকুদুন আল মিসাক, যত প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম এই প্রতিশ্রুতিগুলো যেন দুনিয়ায় ঠিক রাখতে পারি, আল্লাহ এবং আল্লাহর সৃষ্টি এই মানুষের সাথে, আল্লাহর সৃষ্টি মানুষের সাথে আমাদের প্রতিশ্রুতি নেই। কত প্রতিশ্রুতি দিচ্ছি সব ভঙ্গ করে ফেলছি। বুদ্ধিমানের কাজ এইটা না, আপনি নির্বুদ্ধিমান, আপনি পাগল বলা হয় আপনাকে। আল্লাহ দিয়ে নাই আসিলোনা মা আমার আল্লাহ, এক একটা শব্দের ভেতরে অ্যাঙ্কোদোনাল মিসাকের ভেতরে সাতাশটা বিষয় আছে। কয়টা আমরা এখন ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে, আমার জমার নামাজ কষ্টি আয়, এই জন্য খুব তাড়াতাড়ি করছি। আল্লাহ দিয়ে নাই আসিলোনা মা আমার আল্লাহ, আল্লাহ যে বিষয়গুলো নির্দেশ দিয়েছেন সংরক্ষণ করার জন্য যে সম্পর্ক, এগুলো আজ আমরা অনেকে রাখতে পারছি না। আজ আমরা ধর্ম আত্মীয় নিয়ে পাগল, ধর্ম বোন, ধর্ম বাপ, ধর্ম ভাই, অথচ নিজের আপন বোন গরিব খোঁজ নেয় না। আরে আপনার ধর্ম ভাই ধর্ম বোন তো অনেক পরে, আগে খোঁজ নেওয়ার কথা রক্তের সম্পর্ক, যেটা আপন বোন আপন ভাই এদের সাথে, নিজের আপন ফুফু রক্তের সম্পর্ক আজ 10 বছর চায় না, অথচ ধর্ম আত্মীয় বানিয়ে রেখেছে, প্রতি মাসে মাসে 3 বার যাচ্ছে। আমি কি বেশি বলে ফেললাম? এই আচরণগুলো বাদ দেওয়া দরকার। আল্লাহ যেগুলো সম্পর্ক ঠিক রাখার জন্য জানিয়েছেন ওইগুলো ঠিক রাখি। ওয়াকশাওনা রব্বাহুম, এবং আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাদের রব, তার এই রুবুবিয়াতকে আমাদের ভয় করা দরকার। ওয়াখাফুনা সুওয়াল আযাব, কিয়ামতের কঠোর হিসাবকে ভয় করা দরকার। এই শব্দটার ব্যাখ্যায় আমি তাফসীরে ইবনে কাসির থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি, খাবার খেতে খেতে শুনে, সূরা মারেজের সূরা মারেজের 11 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু তথ্য আমাদেরকে, মনে হচ্ছে কিয়ামত সংগঠিত হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম ইয়াবাদদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। সেদিন শহীদ শহীদের কাজে আসবে না, যদিও তাদেরকে এক জায়গায় সামনাসামনি করা হবে, এখানে বন্ধুর কথা আছে। তাদের সন্তানাদিকে আল্লাহ পাক বলেন, ওরা আমি আল্লাহর কাছে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে, নিজের সন্তানকে বলবে আল্লাহ আমার সন্তান আমি দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে, ও সাহিবাতিহি ওয়া আখি আমার স্ত্রীকে দিয়ে দিলাম, আমার ভাইকে দিলাম, ও ফাসিলাতিহি আল্লাতি তুবি আমার জ্ঞাতি গোষ্ঠী যারা আমাকে আশ্রয় দিত সামাজিক রাজনৈতিক পারিবারিক, এদেরকে আমি দিয়ে দিলাম সব, অমাং ফিলার দি জামিয়া এই পৃথিবীতে যত সম্পদ আমার ছিল সব আমি তোমাকে দিলাম, সম্মায়ুং জি এরপরও আমাকে তুমি নাজাত দাও। আল্লাহ বলেন, এই কথাগুলো বলতে বলতে পর্যন্ত যখন আসবে তখন ধমক খাবে, কাল্লা কখনো না, ইন্নাহা লাজা, তোরে আমি লাজাই দেব। কোথায় লাজার নাম দিয়েছেন আল্লাহ? জাহান্নামের যে 7টি দরজা আছে, স্তর আছে, তার ভেতরে লাজাটা একটা। এ কথাগুলো আল্লাহ মুক্তিপণ হিসাবে দেওয়ার জন্য ওই মানুষগুলো ঘোষণা দেবে, শেষে আল্লাহ বলবে তোরে লাজাই দিলাম। লাজা কি? নাজ্জাতাল্লি সাওয়া, এখানে গেলে আগে মানুষের চামড়া খসে যাবে। আমি রিমান্ডে 10 দিন ছিলাম, ওনারা আমাকে বিভিন্ন জিনিস দেখিয়েছি যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি, বিভিন্ন জিনিস তুলি, বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো দেওয়া হয় সত্য বের করার জন্য। আমার রিমান্ডে কষ্ট দিয়েছে শেষের 2 দিন, কিন্তু আমার চামড়া খসেনি। 3টা বছর আমি একটা ঘরের ভেতরে ছিলাম, বিভিন্ন রোগ শোক আমার হয়েছিল কিন্তু কোনো জায়গায় চামড়া খসেনি। আল্লাহ কোরআনে কারিমে নাজ্জাতাল্লি সাওয়া দিয়েছে, যেমন ঘরে প্রবেশ করাবো ঢুকতে দেরি, চামড়া খসতে দেরি হবে না। তার মানে আপনি নিজে কল্পনায় নিয়ে যান তো যে ঘরটা এত সহজ ঘর না, এমন একটা কঠিন জায়গায় আল্লাহ নিয়ে যাবেন আজাব দেওয়ার জন্য, যেখানে গেলে আগে চামড়া খসে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমি। আল্লাহ বলেন, এটা ডাকবে কাদের জানো, এই যে চামড়া খসা ঘর, আবার বলছি চামড়া খসে যাওয়া এই ঘর কাদেরকে ডাকবে জানো? তাদউমান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদেরকে সত্যর দিকে ডাকা হয় কিন্তু তারা জানা শোনার পরেও মুখ ফিরিয়ে অহংকার করে কেটে পড়ে ওদিক থেকে। আর এই চরিত্রের মানুষ বাংলাদেশে বেশি, সত্যকে সত্য জানার পরও আপনি মানতে চান না, খালি আমার দলের লোক না, আমার বাবার মরিদ না, এই কথা ভেবে আপনি মানতে চান না, অথবা জানেন যে এটা সত্য কথা। এরপরে আছে জামা ফাওয়া, দুনিয়ায় যারা সম্পদ আদি
উপায় করে আর এটা সংরক্ষণ কি করে করা যায় এই চিন্তা ভাবনায় মেতে থাকে। এ দলের মানুষ দেশে নেই, কি করে শুধু জমানো যায় জমানো যায়, এটাকে সংরক্ষণ করে রাখা যায়। যা জমিয়েছে ও যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় তাও মনে হয় শেষ হবে না, এরপরও জমানো শেষ নেই। এই দুইটা গুণের অধিকারী মানুষদেরকে আল্লাহ বলেন এই লাজা ডাকবে চামড়া খসানোর জন্য, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। ওয়াখাফুনা ভয় করো সুয়াল আযাব, এই আযাবকে। আল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা তাদের মালিকের সন্তুষ্টি লাভের জন্য বিপদ আপদে ধৈর্য ধারণ করে। এই ধৈর্যটা কি করে ধারণ করা যায় এরকম বিপদে না পড়লে, এটা ওয়াজ করে বোঝানোর বিষয় না। যদি এরকম জায়গায় পড়েন গাড়া কলে তাহলে বুঝবেন যে ধৈর্য কত প্রকার, কি কি কাহাকে বলে। আকাম সালাত, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম কি? আমরা বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তানে এই আয়াতটা নিয়ে খুব ঝামেলা, ভেজালে একেবারে জর্জরিত। ওয়াকম সালাত, নামাজ কায়েম কি? নামাজের প্রথিত বিষয় এবং প্র্যাকটিক্যাল কিছু বিষয় আছে, এখান থেকে আল্লাহ শিক্ষা দিতে চান 30টা। কয়টা? তাফসীর করতে গেলে যে পয়েন্ট পয়েন্ট করে কথা বলতে গেলে সময় লেগে যায়, এই যে 2 ঘন্টা আড়াই ঘন্টা লাগে এই কারণে। এই যে ওখানে 27টা ছিল, ওখানে ছিল 7টা, এখানে 30টা, এক একটা শব্দে যদি ব্যাখ্যা করা হয় এরকম 1.5 ঘন্টা 2 ঘন্টা না, অনেক সময় পার হয়ে যাবে। আকামুস সালাতের ব্যাখ্যায় আপনি যা পড়ছেন এবং যা প্র্যাকটিক্যাল দেখাচ্ছেন এই বিষয়গুলো থেকে আল্লাহ কিছু শিক্ষা আপনাকে দিতে চান। এগুলো যারা নিতে পারে তাদের নামাজ শুধু কায়েম হয়। আমরা যারা এই যে দাঁড়ালাম নামাজে, আল্লাহু আকবার বলার আগে একটা কাজ করা লাগে, কাতার সোজা করো। কি করো? কাতার সোজা করো। এ কথা বলে ইমাম সাহেব বসাতে চান যে আপনার পাশে হয়তো দাঁড়িয়ে আছে আওয়ামী লীগ বা বিএনপির একটা লোক, আমি যদি বলেন ওই আমি জামাত ইসলাম করি তুমি পেছনে যা, আপনার নামাজ হবে? এখানে যেমন আল্লাহর একটা বিধান পালন করার জন্য সব ছেড়ে দিয়ে এক হয়ে যাচ্ছেন, এখানে আল্লাহর বিধান কয়টা? কোনটা? সেজদা দেওয়া। এখন আপনারা সবাই মিলে কি দেবেন? সেজদা দেওয়ার জন্য আপনি সব এক হয়ে গেছেন, তো এখানে একটা বিধান মাত্র। এরকম বিধান আল্লাহর আছে আমাদের সমাজে কত? 500। কত? এখানে একটা মানার জন্য যদি সবাই এক হয়ে যেতে পারি তাহলে এখনো 499টা মানতে সব এক হওয়ার দরকার না? ওই শিক্ষাটা যদি নামাজ থেকে বের হয়ে পরিবার সমাজ রাষ্ট্রে নিয়ে যেতে পারতাম, এ দেশে কেউ অবৈধ ইনকাম করে টিকে থাকতে পারতো না, তাহলে নামাজের শিক্ষাটা এক নম্বরে হচ্ছে না। এরকম 30টা আছে। ওয়াংফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, যারা খরচ করবে তাদের সম্পদাদি গোপনে এবং প্রকাশ্যে। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাজ্জিয়া, যারা ভালোকে মন্দকে ভালোর দ্বারা উল্টিয়ে দেবে, মিটিয়ে দেবে, পরিবর্তন করে দেবে। উলাইকালাহুম উকবাদদার, তাদের জন্য আখেরাতের শুভ পরিণাম আল্লাহ অপেক্ষা করাচ্ছেন। শুভ পরিণাম কি? জান্নাত আদনিন, এমন একটা বাগানে আল্লাহ প্রবেশ করাবে। ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম, তাদের বাবা মা, তাদের ওয়াজওয়াজিহিম স্ত্রী, ওয়া যুররিয়াতিহিম তাদের সন্তান। এখানে একটা খুশির সংবাদ আছে। আমরা যারা আজ নিজের পরিবার, নিজের বাবা মা, স্ত্রী, পুত্র, সন্তানাদিকে সত্যি তৈরি করতে পারবো ইসলামী অনুযায়ী, তাদেরকে কিয়ামতে আল্লাহ এক জায়গায় থাকতে দেবে। এই যে আপনার পরিবারস্থ লোক, আপনার বাবা মা, আপনার স্ত্রী, সন্তান, সবাইকে আপনি একই ফ্ল্যাটে একই জান্নাতে থাকতে পারবেন, এই আয়াতটা তার প্রমাণ। এটা 23 নম্বর আয়াত সূরা রদের। অল মালাইকা তো ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, প্রত্যেক দরজায় ফেরেশতারা স্বাগতম সম্ভাষণ দেওয়ার জন্য তোর দাঁড়িয়ে থাকবে। সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বিমা সবারতম, কারণ তোমরা পৃথিবীর বহু জায়গায় ধৈর্য ধারণ করেছিলে। ফানে আমা উকবাদদার, এটা কোরআনে কারিমের সূরা রদের 24 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন কত উত্তম ঘর আখেরাতের এই ঘর। আল্লাহ এই ঘরকে তৈরি করার জন্য, নামের আগে শুধু আলেম যাদের আছে তারাই আলেম না, দিন মানতে গিয়ে যতটুকু আপনি শিক্ষা করেছিলেন আপনি অতটুকু বিষয়ের আলেম, কথা বুঝতেছেন? নামাজ পড়তে গেলে 13টা ফরজ, 14টা ওয়াজিব জানা লাগে, আর 19টা নামাজ ভাঙার কারণ জানা লাগে। এ বিষয়টা কেউ যদি আয়ত্ত করে নামাজ পড়তে পারে ও নামাজের আলেম। জাকাত দেওয়া লাগে 8 জায়গায়। কয় জায়গায়? 8টা খাত জেনে কি সম্পদের কি জাকাত দিতে হয় কতটুকু এটা জানার মাধ্যমে যদি দুনিয়া আমল করতে পারেন আপনি জাকাতের আলেম। তাহলে যে যেই বিষয় যতটুকু জানে ওই বিষয়েরও কি? ওর নামের আগে মাওলানা মুফতি মুহাদ্দিস লিখা থাক আর না থাক,
আমাদের এই দেশে আমরা আলেম শুধু ওই যে সার্টিফিকেট ধারী এদেরকেই মনে করি, যেন উম্মার এই দুর্দিনে আলেমদের করণীয় হবে, যে গভীর যে ষড়যন্ত্রগুলো চলছে এই বিষয়গুলো সামনে এনে আমার উম্মতদেরকে উম্মাদেরকে সতর্ক করা, আর আল্লাহর ভাষায় যারা বুদ্ধিমান এই সাতটা কাজ আমাদের এই বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে সেট করা। আল্লাহ আমাদের তাওফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমরা সংক্ষিপ্ত যেহেতু মুসাফির অবস্থায় আছে একটা মোনাজাতের মাধ্যমে শেষ করব। কারো যদি কোনো প্রশ্ন থাকে নেওয়া আছে তো ঠিক, বায়তুস সরফের সামনে, বায়তুস সরফের সামনে জাহিদ ভাই মাহফিলটা দিয়েছে 18 সেপ্টেম্বর, এটা বাদ মাগরিব নাকি? হ্যাঁ, মাগরিব থেকে শুরু হবে, ওখানে যদি সময় পান যাবেন 18 সেপ্টেম্বর। আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো, এমনিতেই যে আলোচনা সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে 5-7 মিনিট স্যার আছে আপনারা বলতে পারেন, আমরা সর্বোচ্চ 5-7 মিনিট পরে মোনাজাতের মাধ্যমে এখানে নামাজ পড়ে তারপরে বিদায় নেব। এই কথা বলা যাবে না ভাই, কেউ প্রশ্ন করতে চাইলে বলেন স্যারের মাধ্যমে, আমি নিয়ে কয়েক মিনিট মাত্র। হ্যাঁ, এখানে জামাতে নামাজ হবে, সম্মানিত মা বোনেরা নামাজ মনে হয় ওনারা বাড়ি যেয়ে পড়লে ভালো হয়, আপনারা বাড়ি চলে যাবেন মোনাজাতের পরে, বাড়িতে যেয়ে নামাজ পড়বেন, আমরা এখানে জামাত করে নামাজ পড়ে তারপরে বিদায় নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত ভাইরা, মুসাফিরের দোয়া কবুল হয় এটা নবীজির কথা। আমি মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি এখনো, এবং অসুস্থ আছি। আমরা আশা করছি আমাদের মোনাজাত আল্লাহ কবুল করবেন। প্রশ্ন আছে কারো বলেন, একটু তাড়াতাড়ি বলা লাগবে ভাই। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। আমরা কয়েকটা কর্মসূচি সামনে নিয়েছে, 12 তারিখে সব ঘরানার আলেম এবং ওলামাদেরকে নিয়ে ঢাকায় একটা সেমিনার হবে, এখন ওখান থেকে 5-6টা কর্মসূচি আসবে, আশা করছি সবাই এক জায়গায় হবে, বড় বড় বিষয়গুলো নিয়ে। ইখতিলাফপূর্ণ যে বিষয়গুলো আছে এগুলো আমরা বাদ দেব। আমাদের ইফতেরাক একটা, এটা যেহেতু হারাম ইখতিলাফ থাকবে, এটা চলে আসতেছে 1500 বছর ধরে এটা থাকবে, কিন্তু ইফতেরাক যেন না হয়। মত পার্থক্য করে একটা আয়াত স্যার পড়ছিল না, যে শারা আলাকুম মিনাদ দিন, এয়াতের মাঝখানে কিন্তু এ শব্দটা ছিল, যে প্রত্যেক নবীকে আল্লাহ এ আদেশটা দিয়েছিলেন যে আকিমুদ্দিন, যে দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না। আমরা এই বিষয়টা সামনে নিয়ে একটা কাজ চালাচ্ছি, 12 জোর একটা অনুষ্ঠান আছে ঢাকাতে, কয়েকদিন আগে একটা হয়েছে খ্রিস্টানদের অপতৎপরতা নিয়ে একটা অনুষ্ঠান, এভাবে জাতিকে সতর্ক করার জন্য, বিশেষ করে আলেমদেরকে, ছোটখাটো যে বিষয়গুলো নিয়ে ওগুলো আপনাদের কাছে থাকবে, আপনি হাত তোলেন আর হাত মোনাজাত করে ছাড়েন আর হাত ছেড়ে দিয়ে মোনাজাত করেন, এগুলো বিষয় সামনে আসবে না। উম্মতের যেগুলো দরকার সামনে ওইগুলো নিয়ে আমরা সামনে কাজ করার চেষ্টা চালাবো। সোরা ওটা মনে হয় সোরা আলে ইমরানের 64 নম্বর আয়াতটাকে সামনে নিয়ে ওই কাজ চালাচ্ছে। 12 তারিখ পর্যন্ত একটু দেখেন, সামনে আসবেন সবাই। ঠিক আছে, এই কথা বলেন কেন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সম্মানিত ভাইরা, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এরপর আরো আনুষঙ্গিক ইসলামের কিছু কাজ করি। আমি যে মরা সন্ন্যতের কথা বললাম, দিন কায়েম করা, কোরআনে কারিম 10 বছর নবী যে চালিয়েছিলেন এটা কায়েম করা, এইটা না করে যদি পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপনি কাজ করেন আর নামাজ পড়েন রোজা করেন, হাদিস হচ্ছে সবগুলোকে আল্লাহ ধোলার সাথে মিশিয়ে আপনার মুখের ওপরে পুরাতন কাপড়ের মতো নিক্ষেপ করে জাহান্নামে দেবে। নবীজির হাদিস হচ্ছে যদি নামাজও পড়ে রোজাও রাখে আর মনে মনে করে আমি তো মুসলমানই আছি, এই জন্য দিন প্রতিষ্ঠার কাজ এটা নফল না, এটা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, আমি আবার বলছি প্রতিষ্ঠা করে দেখানো লাগবে এটা ফরজ না, কিন্তু চেষ্টা করা ফরজ। আপনি চেষ্টা করে যাবেন, কায়েম হলে ভালো, না হলে তো আপনার বেতন আছে, এই জন্য এই কাজটা কেউ ভুলেও করেন না। আপনি এদিকেও করেন আবার ওদিকে ঘেনাও করেন না, আপনার সব বরবাদ হয়ে যাবে।
আশা করছি এই ভোলটা আপনার জীবনে যেন না আসে বা না হয়, আপনি সতর্ক হবেন। আপনি তো বুদ্ধিমান মানুষ, সতর্ক হবেন, আপনার জীবনের টার্গেট বানিয়ে নেবেন, নামাজের মতো, রোজার মতো, জাকাতের মতো দিন এই পৃথিবীতে যেন কায়েম হয়। পদ্ধতি হয়তো বিভিন্ন আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু চেষ্টা করা লাগবে। আপনার কাছে যেটা সঠিক মনে হয় ওইটা সামনে নিয়ে আপনি চেষ্টা করবেন। আমি আর আছে কাউকে কিছু জানার মতো বলেন, তাড়াতাড়ি বলুন। যে যে জায়গা থেকে আসে, আমি বললাম না খ্রিস্টান একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার জন্য কিন্তু গোপন আন্দোলন চলছে আপনাদের চট্টগ্রাম কেন্দ্রিক এই তিন চারটে জেলা আর মায়ানমারের কিছু অংশ নিয়ে। এরা যদি সফল হয়ে যায় শেষ পর্যন্ত এ আল্লাহ বলে ডাকবেন এরকম অবস্থায় থাকবেন কিনা জানি না। এই জন্য যে জায়গা থেকে যেখানে আসি ওখান থেকে সতর্ক হয়ে ইসরায়েল, যেহেতু আপনারা জানছেন যে তামাম দুনিয়ায় মুসলমানদের কেমন প্রকাশ্য শত্রু, এরা শত্রুর সাথে যে আচরণ করা লাগে আপনার সমর্থন হয়ে ওইটা অবশ্যই করবেন। যদি না করেন হেলায় খেলায় ছেড়ে দেন, আপনি কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড় করবেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে যে জায়গায় আসি ওখান থেকে অতটুকু কাজ করার তৌফিক দিন। মনে করতে পারেন আমার এই পাঁচ টাকার মজুরি আর কি হবে, না এটাও হবে। এই পাঁচ টাকা করে তো বাংলাদেশে 18 কোটি মানুষ। আমরা চেষ্টা চালাবো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাজ করার। আমি নাম নিয়ে না বলতে পারার কারণে দুঃখিত, যতটুকু আছে আমি জানি আশা ইঙ্গিত দিলে যে মানুষগুলো আছে বোঝার কথা। আর কারো কিছু আছে? যারা দাঁড়িয়ে আছেন ওই জায়গায় যদি বসার জায়গা থাকে বসেন, আমরা মোনাজাতে যাব, 2-4 মিনিট মোনাজাত করব। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে, যায়েজ আশাগুলো আপনি মাথা নিচু করে চক্ষু বন্ধ করে মোনাজাত কবুল হবে 100 ভাগ এই নিয়ত করে বলবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, চট্টগ্রাম রাওজান ক্লাব কর্তৃক আয়োজিত তোমার কোরআনে কারীম থেকে কিছু কথা আমরা গোনাগার বান্দা বান্দি শুনেছি বলেছি, এগুলো আমল করার তৌফিক চাই। আল্লাহ তুমি আমাদের জীবনে এগুলো সেট করে দাও। এই ছোট্ট আয়োজনে তুমি যদি খুশি হয়ে থাকো, তোমার হাবিব জানিয়েছে কোরআনের জন্য যে যতটুকু আগাবে আল্লাহ পাক তার দিকে অতটুকু এগিয়ে যাবে। এত ব্যস্ত মানুষ আমরা, সব কাজ বাদ দিয়ে তোমার কোরআন শোনার জন্যে, বোঝার জন্যে, আমল করার জন্যে ছুটে এসেছি। যতটুকুই বুঝলাম আল্লাহ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে তুমি সেট করার তৌফিক দাও। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সাথে মরণ পর্যন্ত লেগে থাকতে পারি এরকম ইমান আমল আমাদের বাড়িয়ে দাও। আজকের আলোচনায় যদি তুমি দয়া করে সওয়াব দাও, কেয়ামতে যিনি সুপারিশ করে আমাদের জান্নাতে নিয়ে যাবে নবীর রওজায় পৌঁছাও। দুনিয়ার মাটির নিচে ইমান নিয়ে যারা ঘুমিয়ে আছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ মা বাপকে মাফ করে দাও। বিশ্ব নবী মাঝে মাঝে মায়ের কবরের পাশে গিয়ে কাঁদতেন, সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদেন কেন? নবীজি বলেন সাহাবীরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। রব্বুল আলামিন যাদের মা নেই যাদের বাবা নেই তুমি তাদের চোখের দিকে তাকাও, তারাও কাঁদতেছে। নবীজি জানিয়েছেন মা বাবার জন্য যদি 1 ফোঁটা চোখের পানি কেউ ফেলতে পারে আল্লাহ তারে মাফ করে দেয়। আল্লাহ সন্তানগুলোর দিকে তাকাও, অনেক মা বোনেরা তার মায়ের জন্য বাবার জন্য কাঁদতেছে। যাদের চোখ দিয়ে মশার মাছির মাথার মতো 1 ফোঁটাও পানি বের হয়ে গেছে, আল্লাহ তুমি তাদের মা বাপকে কবরে জান্নাত দিয়ে দাও। মন থেকে আপনি আল্লাহর ওই শেখানো দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আয়োজনে যে যেইভাবে এগিয়ে এসেছে, কেউ কথা দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ টাকা পয়সা দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ সময় দিয়ে, এদের সবগুলো তুমি হযরত ওসমানের সাথে কবুল করে নাও। সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য তোমার যে বান্দার মাধ্যমে এসেছি, ডাক্তার ওমর ফারুক, আল্লাহ তার জীবনকে ওমর ফারুকের মতো বানিয়ে দাও।
মাওলানা মাহাসিবুর রহমান ভাইকে কবুল করো। এখানে সম্মানিত ইমাম মাওলানা তাওহিদুর রহমান সহ ডক্টর আমিনুল ইসলাম সহ যত সম্মানিত ব্যক্তিবর্গ আছে, আল্লাহ এদের সম্মান তুমি বাড়িয়ে দাও। দুনিয়ার মানুষ আমাদেরকে বিভিন্ন উপাধি দিয়ে সম্মান দেয়, আসল সম্মান আল্লাহ তোমার কাছে। কিয়ামতের ময়দানে বিচার যখন করবা আল্লাহ গোপনে বিচার করি মাফ করো। রব্বুল আলামিন ভয় হয় মাঝে মাঝে, নামের আগে আলেম লেখা আছে, এই কারণে না জানি কিয়ামতে তোমার মামলার আসামি হয়ে যায়। আমাদেরকে বাঁচাও আল্লাহ। আমরা অনেকে অসুস্থ আছি, শিফায়ে কামেলা জেলা নসিব করো। মা বোনেরা অনেকে অসুস্থ, আল্লাহ তাদেরকে তুমি শেফা দাও। মোরশেদুল আলম তোমার এক বান্দা দোয়া চেয়েছে, রব্বুল আলামিন শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আমাদের মনের রোগগুলো দূর করে দাও, শিরিক বেদাত আমাদের থেকে দূরে রাখো আল্লাহ। যে ষড়যন্ত্র চলছে গোপন স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বানাতে, আল্লাহ তুমি নস্যাত করে দাও। তোমার এই জমিনে শিরিক হবে আর তুমি বসে বসে দেখবে, আল্লাহ আমরা কখনো মানতে পারি না। ইমান থেকে দোয়া করছি আল্লাহ এই ষড়যন্ত্র তুমি ধ্বংস করে দাও। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি অখণ্ড রাখো আল্লাহ। দেশ মাতৃকা যারা পাহারা দেয়, বাংলার প্রশাসনের ওপরে তোমার রহমত নাজিল করো। এদেশের দায়িত্বে যারা আছে, আল্লাহ তাআলা প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে, হযরতে ওমরের মতো সততার সাথে পালন করার সুযোগ দাও। দেশভর যত কর্মকাণ্ড আছে সব তুমি নস্যাত করে দাও। এই চট্টগ্রামের উপরে তোমার রহমত নাজিল করো। যত মানুষ এই বিভাগের নিচে শুয়ে আছে আল্লাহ খবরগুলো জান্নাত বানিয়ে দাও। যারাই আমরা এসেছি আমাদের ব্যবসা বাণিজ্যে কর্মজীবনে বরকত দাও। হারাম থেকে বেঁচে থাকার মতো পরিবেশ তৈরি করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ আমার কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও, কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা কত মানুষ দোয়া চেয়েছে বাসখালী থেকে, রব্বুল আলামিন যারাই আমার ময়দানে দোয়া চায়, আমি দোয়া করছি মুসাফির অবস্থায়। আজকে ইলিয়াস ভাইয়ের বাড়িতে এসেছিলাম, ইলিয়াস ভাইকে কবুল করো। যারা দোয়া চেয়েছে এদেরকে তুমি ক্ষমা করে দাও। এরাও জান ক্লাবের সাথে যত মানুষ জড়িত এদেরকে তোমার হাতে তুলে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আগামীতে কোরআনের প্রসারের জন্য, প্রসারের জন্য এই অনুষ্ঠানটা আরো বড় আকারে কবুল করো। কখন কার মরণ চলে আসে জানি না, এই চট্টগ্রামের বাজারে কার কাফনের কাপড় এসে গড়াগড়ি করছে আমরা জানি না। রব্বুল আলামিন মেহরবানি করে মানুষ কাফনের কাপড় গায়ে দেওয়ার আগেই আমাদের ইমানের কাপড় গায়ে জড়িয়ে দাও। চট্টগ্রাম বিভাগে আসলে কোরআনের জন্য যারা বুকে টেনে নেয় আমার জাহিদ ভাই সহ, আল্লাহ তাআলা কোরআনের জন্য আমিও ভালোবাসি তাদেরকে, এই মানুষগুলোকে তুমি মাফ করে দাও। তাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আজকে অনুষ্ঠানের জন্য যে যেইভাবে এগিয়েছে, তোমার রহমত নিয়ে আল্লাহ তুমি ওদের দিকে ওইভাবে এগিয়ে যাও। তোমার বান্দাদেরকে যারা খাবার খাওয়িয়েছে এগুলো সাদগা হিসাবে কবুল করো। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক। যখনই আজরাইল আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।